সো অনলাইন বুলিদের বুলিং এর শিকার হওয়ার আজকে কততম দিনে প্রবেশ করলাম? সেকেন্ড, থার্ড ডে মেবি। সো কেন এই বুলিদেরকে নিয়ে কথা বলতেছি পয়েন্ট একটু আপনাদেরকে আগে মেক করে বোঝাই, এটা ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে আমি কিন্তু আপনারা দেখেন যে এদেরকে ইগনোর করি, কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে গালাগালি যা ইচ্ছা করতে থাকে, চিৎকার চেঁচামেচি শাবকের মতো, পিগ শাবকের মতো, এবং আমি কমপ্লিটলি ইগনোর করতে থাকি, রাইট? কমেন্ট রিপ্লাইও করি না, দেখিও না, তাকাইও না। সো এই এরা যে বুলি, এরা কিন্তু বুলিং করতেছে অনেকদিন ধরে, গত এদেরকেও ইগনোর করতেছি, লাইক এসে লাইক এ পাইল অফ শিট, রাস্তার মধ্যে গু পড়ে থাকলাম না, কী করি, এগুলোর উপর দিয়ে গুয়ের উপর দিয়ে পা তুলে চলে যাই, রাইট? সো এদেরকে অনলাইনে হচ্ছে আমার অ্যাক্টিভিজম সব হচ্ছে আমার ওয়ালে, আমার অ্যাক্টিভিজম সব আমার ওয়ালে আমি লিখি, আমি আমার ইউটিউবে কথা বলি, আমি অন্য কারো কোথাও গিয়ে কমেন্ট করি না, অন্য কোথাও কারোর সাথে ইয়ে করতে যাই না, রাইট? সো আমি আমার ওয়ালে অপিনিয়ন দিয়ে যাই। সো এগুলো হচ্ছে তো পাইল অফ শিট, এগুলো মনে করেন যে ঘুরে 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 কী জানি বলে, এগুলো কিছু ইন্টারনেট আপনারা দেখেন, এগুলো কিছু কামকাজ নাই, এগুলো হয়েছে লুজার লাইফ, সোর লুজার, এগুলো ঘুরে 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 গ্রুপিং গ্রুপিং হায়নার মতো প্যাক করে করে প্যাক করে করে মানুষের পেছনে লাগে ইন্টারনেটে, বহুদিন ধরে এগুলো দেখে আসতেছেন, এবং এগুলো যেটা বলো এগুলোকে একটা পাইল অফ শিটের মতো আমি ইগনোর করে আসতেছি। তো তাহলে কেন এখন কথা বলতে বসি, যেটা বললাম গত তিন দিন ধরে এগুলোকে দেখতেছি আমি, মানুষজন লিঙ্ক শেয়ার করতেছে এবং আমি লাইক কমপ্লিটলি ইগনোর করে যাচ্ছি। আজকে এগুলোকে শেয়ার করছি কারণ হচ্ছে এই বুলিগুলোকে ছাড়া যাবে না, কারণ হচ্ছে এরা কিন্তু আমার সাথে সুবিধা করতে পারে না, এদের এই বুলিংয়ের ইতিহাস অনেক লম্বা। আজকে তো আরও কিছু অতীত ইতিহাস টেনে ধরবো, তুলে ধরবো, এই বুলিদের সাথে ডিল করার ইতিহাস অনেক লম্বা, এবং এর সবসময় এদেরকে এরকম ইগনোর করে যাচ্ছি, ইগনোর করে যাচ্ছে, এদেরকে নিয়ে কথা বলি না, দুই চারটা মাঝে মধ্যে লাথি মারি, লাথি মারলে কুকুরের মতো কেউ কেউ করতে করতে চলে যায়, তারপর আমি আমার মতো ইগনোর করি, এরা এদের মতো আমার পেছনে হইতেছে এমন এমন করতে থাকে। একটা কথা আছে না প্রবাদ, কুকুর সবসময় হাঁটুর নিচে কামড়ায়, হাঁটুর উপরে উঠতে পারে না, যারা হাঁটুর নিচে কামড়াইতে থাকে হাঁটুর উপরে কখনো উঠতে পারে না, করতেছে করে, এগুলো আমি ইগনোর করতে থাকি। সো পরে মনে হলো যে এগুলোকে ইয়ে করি, এক্সপোজ করা দরকার, কারণ হচ্ছে মানে আমি তো লাইক বুলিদেরকে ছাড় দিন, এটার একটা কারণ হচ্ছে এরা সাহস পায়, সাহস পাবে। সো আমার সাথে বুলিং করতে সে তো সুবিধা করতে পারে না, আমি যেটা 2017 সালের একটা ঘটনা আজকে আলোচনা করবো, করলে আপনারা বুঝবেন যে এরকম আমার সাথে দল বেঁধে বুলিং করতে আসলে এমন লাথি মারছি, এখানকার বাংলাদেশি কমিউনিটির এগুলো স্টোরি আজকে তুলে ধরবে, এমন সপাটে লাথি মারছি এগুলোকে, থতমতো খেয়ে গেছে, কারণ এইভাবে করে কেউ লাথি মারে এগুলোর সাথে, কারণ বুলিরা কিন্তু এটা এদের এই বারবারন্ত হয়েছে কীভাবে, এরা জোট পাকিয়ে বুলিং করে এবং এদের ভয় মানুষ হচ্ছে খামোশ মেরে যায়, যে কারণে এগুলো আরও বারবারন্ত বাড়তে থাকে। সো যেই কারণে কনসাসলি মানে কনসাসলি এদেরকে হচ্ছে ছাড়া যাবে না, তো যেই কারণে আমি এদের প্রোফাইল তুলে ধরে পরিচয় করে দিচ্ছি আপনাদেরকে, চিনে রাখা উচিত, জেনে রাখা উচিত এরা কারা এই বুলিগুলা। নাও এই বুলিরা কী কমেন্ট করতেছে সেগুলো কি আলোচনা করব, করতে গেলে আসলে সময় বেশি যাবে, ইয়া বাদ দেই, কারণ এগুলার এই মানে এগুলোর আমি দেখাই আপনাদেরকে, আপনারা পরে যদি পড়তে চান পজ করে পড়ে নিন, এদের প্রোফাইলটা আলোচনা করাটা মোর ইম্পর্টেন্ট, এরা কারা। সো এরা আসলে হয়েছে কি, এরা নিজেদেরকে হচ্ছে আমি আগে ইয়ে করি, এদের প্রোফাইলটা আলোচনা করি, এরা নিজেদেরকে খুবই স্মার্টভাবে আসলে হয়েছে মাথাভর্তি গোবর, গোবর গণেশ। সো পৃথিবী সম্পর্কে দে হ্যাভ নো আইডিয়া হাউ দ্য ওয়ার্ল্ড ওয়ার্কস, দে হ্যাভ নো ক্লু হাউ দ্য লাইক সিভিলাইজড ওয়ার্ল্ড ওয়ার্কস, খবর পড়ে না, কিচ্ছু করে না, দুনিয়া কীভাবে চলে কোনো ধারণা নাই, ওই ফেসবুকের মধ্যে এসে দুই চারটা পোস্ট পড়ে পড়ে খুব পাকনামি পাল পাকনামি দেখায়, তবে খুব জানে, অনেক জানে, আসলে কিন্তু জানে না কোনো ঘোড়ার ডিম, এই যে আমার বিরুদ্ধে রিপোর্ট করে বেড়াচ্ছে সারা দুনিয়ার মধ্যে, কোনো ঘোড়ার ডিম হচ্ছে না আমার কোনো পারে না এখন পর্যন্ত, এবং এরা যে পারবে না আমাকে, এরা যখন রিপোর্ট করা শুরু করছে দুদিন আগে থেকে, এরা আমার ইউনিভার্সিটিতে যোগাযোগ করে, আমার প্রফেসরের সাথে যোগাযোগ করে, তো আমাকে ইনবক্সে এসে দেখেছে লোকজন, যখন আমাকে দেখেছে আমি বলছি যে জানি এদের দূর করতে পর্যন্ত, কারণ এদের ব্যাপারটা কি, এগুলো তো মূর্খ, কণ্ঠমূর্খ বোধ না, মাথার মধ্যে কোবর, এদের কোনো ধারণা নাই, এরা যদি খবর খবর ফলো করতো যে কী ধরনের কেস, মানে এরা তো হইতেছে যে ক্যান্সেল কালচার একটু জানে না, দূর থেকে একটু হইতেছে পণ্ডিতি পণ্ডিতি ভাব দেখাইতে হবে যে ওয়েস্টে একটা ক্যান্সেল কালচার আছে, মানে আপনি বিষয়টা বোঝেন যে বাংলাদেশে যেটা বলি যে বাংলাদেশ কিন্তু আনপ্রেডিক্টেবল এবং সভ্যদেশ প্রেডিক্টেবল, এই ডিস্টিংশনটা অনেকবার মেক করছি, পার্থক্যটা বোঝেন যে সভ্যদেশ প্রেডিক্টেবল, ইউ ক্যান প্রেডিক্ট হোয়াট উইল হ্যাপেন হিয়ার, আপনি জানেন যে আমি এটা করলে এই হবে, এটা করলে ওই হবে, ওটা করলে ওই হবে, এর বাইরে এই টেম্পলেটের বাইরে কিছু হবে না। বাংলাদেশ কিন্তু আনপ্রেডিক্টেবল, আপনি জানেন না যে কী করলে বড় বড় সন্ত্রাসী পার পেয়ে যাচ্ছে, ছোট ছোট চিৎকার সন্ত্রাসীদেরকে নানান ছুতা ধরে অজুহাত ধরে খেয়ে দিচ্ছে, তারপর হচ্ছে যে হেলেনা জাহাঙ্গীর কত বড় তেলবাজ হঠাৎ করে তাকে খেয়ে দিল, তারপর কত বড় বড় তেলবাজ, এই যে নামও তো মনে আসতেছে না এখন, এরকম। সো বাংলাদেশ ইউ নেভার নো যে কী হবে, কে কখন কোন জিপা পড়ে যাবে, কাকে কখন খেয়ে দেবে, একটা আনপ্রেডিক্টেবল কান্ট্রি, একটা ল্যান্ড অফ পসিবিলিটি বলি বাংলাদেশকে, রাইট? সো ওইটা তো একটা অসভ্য দেশ, ওইটা নিয়ে এই কারণে এখানে ভয় ভয়ে থাকতে হয়। আমি যদি আজকে বাংলাদেশে থাকতাম আমি খুবই এই গুন্ডা পান্ডা পেছনে লেগে গেছে খুবই কনসার্ন হইতাম, কারণ দে হ্যাভ এভরি ক্যাপাসিটি টু হার্ম ইউ। এবার আপনি সরকার তুলিও হইলেও কিন্তু আপনাকে খেয়ে দিতে পারবে যদি আপনার চেয়ে বড় মাছ হয়, যেটা বলি ছোট মাছ। সভ্য দেশের যেটা সবসময় বলি, সভ্য দেশের ব্যাপার হচ্ছে প্রেডিক্টেবল, ইউ ক্যান প্রেডিক্ট, আপনি যদি জানেন সব কিছু ডিটেলস, এগুলোর মতো গণ্ড মূর্খ না হন, মাথাভর্তি গোবর, জানে না কিছু, স্মার্ট ভাব ধরে, আপনি যদি জানেন এই সব দেশের কী করে, কীভাবে হয়, কীভাবে কাজ করে সব দেশ, কীভাবে অপারেট করে, তাহলে আপনি প্রেডিক্ট করতে পারবেন যে
যে আপনি যখন লয়ার অ্যাটর্নি ভাড়া করতে যাবেন, একটা কেস নিয়ে ওদের কাছে যাবেন, লয়ার কিন্তু কেসটা দেখেই বলে দিতে পারবে মোটামুটি যে এই কেসের ভবিষ্যৎ কী। সো এই কারণে এখন ধরেন এইসব দেশের খবরাখবর আমরা যারা ফলো করি আর কি, এগুলো তো মূর্খ, এগুলো তো ফলো করেন, আমরা যারা ডিটেলস ফলো করি এই দেশের খবরাখবর, আমরা কিন্তু আমি এখন একটা কেস দেখলেই মোটামুটি বলে দিতে পারি এটার ভবিষ্যৎ কী এটা। সো এরা যে নাচতেছে আমাকে কি জানি ইউনিভার্সিটি যোগাযোগ করবে, ফ্যাকাল্টির সাথে যোগাযোগ, বা আমার লোকজন কমেন্ট ফেসবুকে জানাচ্ছে মেসেঞ্জারে, আমি কিন্তু কোনো চারণা বসার পাত্তা দিচ্ছি না, বলছি আমার বালছি আমার জানাচ্ছে কোনো ঘোরার ডিমা হবে না। আমার ফ্রেন্ড একজন ফোন দিয়েছে কালকে, ফোন দিয়ে বলতেছে দেখলাম গ্রুপেগুলো বলতেছে তোর ইউনিভার্সিটিতে কন্ট্যাক্ট করছে, সে কনসার্ন। আমি বললাম কোনো তুই কনসার্ন, কারণ তুই জানিস না এই দেশের ব্যাপার স্যাপার, সো কোনো ভালো হবে না। সো এই দেশের এরা ভাবে কি, এরা ভাবে যে ওই যেটা বললাম খবরাখবরদের ক্যান্সেল ক্যান্সেল, কী ক্যান্সেল, কেন ক্যান্সেল, কোন ডিগ্রিতে ক্যান্সেল, কী হইলে ক্যান্সেল করে, কখন করে, কারা করে, দে হ্যাভ নো ক্লু, কোনটা মূর্খ গবেট এগুলো। যেটা বললাম একটা কেস দেখলে বলে দিতে পারি, এরা আমার যে কেস নিয়ে দৌড়াইতেছে আমি নিজেই জানি যে এই কেস নিয়ে কোথাও যেতে পারবে না, এর মধ্যে কিছু নাই। বরং এরা বুলিং করতে গিয়ে যেসব কথাবার্তা লিখছে এইখানে বরং ইনক্রিমিনেটরি, ইনক্রিমিনেটরি বলা রাইট ওয়ার্ড হবে না ঠিক, মানে এইখানে এদেরকে হইতেছে বিপদে ফেলার, পেঁচে ফেলার মেরিট আছে, এলিমেন্ট আছে। আমি যদি এদের মতো শুয়োর হই তাহলে কিন্তু এরা তো আমার কিছু করতে পারে না, কিছু করতে পারবো না, এখানে কোনো এলিমেন্ট নাই। আমি যদি এদের মতো শুয়োর হই, আমি যদি এদের মতো ইতর ছোটো লোক হই, তাহলে এগুলার বিপদে ফেলার মতো এলিমেন্ট আছে, এগুলো জানেও না, এগুলো এটাও বুঝতেছে না যে আমার এখানে এলিমেন্ট কোনো বিপদে ফেলার মতো আমাকে কোনো এলিমেন্ট নাই। এই জন্য ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো তিরিং বিরিং এখানে যায় ওখানে যায়, ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে কাজ হয় না। প্রথম এরা করছে কি, আমার এখানে বাংলাদেশি কমিউনিটির সাথে যোগাযোগ করছে, এগুলো সব আমার কাছে স্ক্রিনশট আছে, বাংলাদেশি কমিউনিটির সাথে যোগাযোগ করছে, যোগাযোগ করে বলছে যে আমাকে কোন ঠাসা করতে হবে কমিউনিটি থেকে, কমিউনিটিরা বলছে আমাকে আমাদেরকে লাথির উপরে রাখে। তো এটা শুনে তো হতাশ হয়ে গেল, যেহেতু ভাবলাম যে কমিউনিটির ওখানে গিয়ে বুলিং করবো, এখানে দেখা যায় কমিউনিটিকে লাথির উপরে রাখে, তাহলে কী করা যায়। তারপরে ইউনিভার্সিটির কাছে রিচ আউট করতেছে, ইমেল দিচ্ছে, যে ইমেল দিচ্ছে স্টক একটা রিপ্লাই আসছে ইমেলের কাছে, আপনি ইউনিভার্সিটির কাছে ইমেল দিলে একটা অ্যাকনোলেজমেন্ট রিপ্লাই আসে না যে হ্যাঁ আমরা তোমার ইমেল পাইছি, ওকে ফাইন আমরা দেখতেছি, একটা স্টক অ্যাকনোলেজমেন্ট ইমেল আসছে, এদের অর্গাজম হয়ে যাচ্ছে খুশিতে যে হ্যাঁ হ্যাঁ কী জানি ছিঁড়ে ফেলতেছি কি। সো এগুলো হয় কি, আপনি যখন ধরেন ওই যে মনে পড়লো আর কি লুজারদের ঘটনা, যে ধরুন ইউনিভার্সিটি স্টুডেন্টরা যখন নতুন নতুন বাইরে অ্যাপ্লাই করতে শুরু করে, তো এই দেশের প্রফেসররা তো নাইস একটা সুন্দর রিপ্লাই দেয়, দিলে এরা এক্সাইটেড হয়ে যায় যে ভাইয়া একটা রিপ্লাই পেয়েছি আমার অ্যাডমিশন মনে হয়ে যাচ্ছে। তো আমার যারা অভিজ্ঞতা আছে, আমরা লেটার রিপ্লাইয়ের ভাষাটা পড়লেন এরা ভদ্রলোক দেখে ভাবে লিখছে, ইটস নট গোয়িং অ্যানিওয়্যার, আমরা বলে দিতে পারি। সো এরকম আর কি, এগুলো মনে করেন ফকিন্নি দুনিয়া কীভাবে চলে কোনো ধারণা নাই, এই কী এক রিপ্লাই আসছে অ্যাকনোলেজমেন্ট ইমেল, এগুলো গ্রুপে গ্রুপে পোস্ট করে খাইয়ে দিচ্ছে আমাকে, ফাটাই দিচ্ছে, উড়াই দিচ্ছে। সো এই ফকিনিদের সাথে এখন পরিচয় করাই দিই আপনাদেরকে, যেটা বললাম এই বুলিদেরকে পরিচয় করাই দিতে হবে, কারণ এই বুলিদেরকে ছেড়ে দিলে এরা হইতেছে এদের বারবার অন্ত হইতে থাকে না। অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছেন যে এদেরকে আমি খেয়ে দিতে, এরা যেহেতু আমার ওয়ার্ক প্লেস পর্যন্ত রিচ আউট করছে, তাহলে আমিও এদের ওয়ার্ক প্লেস পর্যন্ত রিচ আউট করে এদেরকে খেয়ে দিই। এবং লাইক আই সেট যে এদের যে কথাবার্তাগুলার আমার কাছে স্ক্রিনশট আছে, সেইখানে হয়েছে এদেরকে বিপদে ফেলার মতো এলিমেন্ট আছে। আমি জানি এই বলদগুলো জানান, এগুলো মাথা ভর্তি গোবর, আমার এখানে যে এলিমেন্ট নাই সেটাও আমি জানি, কারণ আমি চিলমোড়ে আছি, আপনারা কনসার্ন হয়ে পড়তেছেন, কারণ আপনারা বাংলাদেশের যে ধারণা আপনাদের তৈরি হয়েছে যে কাউকে যে কোনোভাবে খেয়ে দেওয়া যায় না, সভ্য দেশে যে কাউকে খেয়ে দেওয়া এত সহজ না সভ্য দেশে খাইয়া দেয়া। সো এরা আমার কোনো ঘোরাটিমও আমার চুলো ছিঁড়তে পারবে না, সেটা আমি জানি, চিলমুটি আছে, কিন্তু এদেরকে আমি বিপদে ফেলার মতো এলিমেন্ট আছে। এবং এরা এদেরও ধারণা নাই যে এদের কথাবার্তার মধ্যে কোথায় বিপদে ফেলার এলিমেন্ট আছে, এবং এদের এটাও ধারণা নাই যে আমার কথাবার্তা যে আসলে বিপদে ফেলার এলিমেন্ট নেই, এই জন্য তো ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো নাচতেছে। আপনারা সবাই খুব রিকোয়েস্ট করতেছেন আমাকে এদেরকে খেয়ে দিই, এখানে আমি মানে যে তুমি ছোটো লোক বলি আমি ছোটো লোক হইব নাকি, আমি উত্তম হওয়ার কথা বলতেছি না, কিন্তু এদের সাথে ছ্যাঁচড়ামি ছাগলামি করা যেটা বললাম একটা কুয়ের দলার মতো এদেরকে আমি ইগনোর করি, মানে এটা অন্য লেভেলের। আমি এগুলোতে আলোচনা বিভিন্ন সময় উঠে আসছে, বলছি যে এই লেভেলের ইত্রামি করা আমার পক্ষে সম্ভব না, যে কোনো মানুষের ক্ষতি করার চেষ্টা করা, তার পিছনে লাগা, তার ক্ষতি করার চেষ্টা করা, তার মানে ইয়ে করা, কী জানি বলে এই কালচারে কেমন জানি বলে এটা ইয়ে স্নিচিং করা এইগুলা করা, এই শ্যাশ্রামীগুলো এরা যে আমার পিছনে লেগে আছে, এখন তো আমার মানে রাগে ক্ষোভে এদের খেয়ে দেওয়ার চেষ্টা করা উচিত না আমার, তাও ভিতর থেকে একলা বিশ্বাস করেন ভিতর থেকে আসতেছে না যে এদের পিছনে গিয়ে স্নিচিং করি, মানে অন্য লেভেলের ইতর ছোটো লোক বুঝতি, বাংলাদেশি বুঝতি ছোটো লোক হইতে হবে আপনাকে এগুলো করতে হলে আর কি। এদেরকে নিয়ে কিন্তু আমি এখন দেখাবো যে আমার এখানকার যে কী বলে জানি এখানকার যে বাংলাদেশি কমিউনিটির যে ছাগলগুলো লাথি মেরে আসছি পাঁচ বছর আগে, এগুলো এখনও আমাকে নিয়ে খাওয়া যাইতেছে অনলাইন অফলাইন, আমি তো খবর পাই আমাকে নিয়ে, এমন আমি কিন্তু এদেরকে নিয়ে কোনো কথাও বলি না, এদেরকে নিয়ে কোনো ফেসবুকেও কমেন্ট করি না, অনলাইনে অফলাইন কোথাও কোনো কমেন্ট করি না, আমি কথা বলি তাদেরকে নিয়ে, পাবলিক ফিগার যারা সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলি, সেই প্রসঙ্গে যদি কোনো পাবলিক ফিগার আসে তাদেরকে নিয়ে কথা বলি, সব কিছু পাবলিক আমার। আর এরা ইন্ডিভিজুয়াল লেভেলে এসে চুলকানি আমার সাথে যেটা অনলাইন অফলাইন এগুলো একটু হয়তো এখন দেখাবো, এগুলারে আমি বললাম একটা গুয়ের দলার মতো ইগনোর করি, তাও এরা হইতেছে পারতেছে না আমাকে ইগনোর করতে। সো ইয়া, এদেরকে যেটা বললাম এদের কথাবার্তায় কিছু জিনিস আছে এইগুলাকে যথেষ্ট বিপদে ফেলার মতো এই দেশে, কিন্তু আমি এদেরকে একটা ওয়ার্নিং দিতে চাই যে ছোটো লোক শ্যাসর বাংলাদেশের ইতর শ্যাসর ছোটো লোক একটা ওয়ার্নিং দিতে চাই এদেরকে, ওই যে ফেসবুকে একটা পোস্ট করছি এবং এখন একটা ওয়ার্নিং দিতেছি যে আমারে এই মলার মধ্যে নামায় না, ঠিক আছে, এই ডার্টি এগুলো আমাকে এখন আমি কিন্তু যেটা বললাম জিঘাংসু হয়ে
এরা তো আমার কিছু করতে পারে নাই, পারবে না। আমি কিন্তু এখন জিঘাংসু হয়ে এদেরকে বিপদে ফেলতে পারবো দুই একটার, আমি আই এম টেলিং ইউ দুই একটারে বিপদে ফেলতে পারবো। এবং মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, উদারতা দেখায় ক্ষমা করতেছি সেটা বলবো না, কারণ আমার ওই স্বভাব, ওই ইত্রামি স্বভাব ওটা অন্য লেভেলে নামতে হবে। যে একটা অফলাইনে অনলাইনের একটা ওপিনিয়ন দেয়া নিয়ে কামড়াকামড়ি, সেইটারে নিয়ে অফলাইনে ওয়ার্ক প্লেসে নিয়ে চিন্তা করেন কী পরিমাণ ছ্যাঁসুর। আমি এটা কল্পনা করলাম আমার কাছে, যে আমি যেই ওয়ার্ক প্লেসে যাদের কাছে বিচার দিতে যাবো, ওদের সাথে আমি চিনি না জানি না কিচ্ছু না, একটা কেস নিয়ে যাবো ওদের কাছে, যেই কেসের মানে এরা যে কেস নিয়ে গেছে, আমার যে কেস নিয়ে তো কোনো মেরিটই নাই, ও আমার যে কেস নিয়ে গেছে এরকম কেস নিয়ে আমি যাইতে হলে আমার তো মানে লজ্জায় যে আমি কী বিচার দিতে যাচ্ছি এই গিয়ে প্রাইমারি স্কুলের বাচ্চাদের মতো করে। আচ্ছা এগুলোকে দেখাই, এগুলোকে নিয়ে কথা না বলে এগুলো চেহারাগুলো দেখা দেখা চলে যাই। সো কে কী কমেন্ট করছে প্রত্যেকটা সাথেদের চেহারা দেখাবো, পাশে এদের কমেন্ট দেখাবো। সো কমেন্টগুলো আমি পড়বো না, যেটা বললাম এই ইতরদের পেছনে সময় নষ্ট করা সময় অপচয়। এদের চেহারাটা দেখা ইম্পর্টেন্ট, চেহারাটা দেখে রাখেন, এদেরকে চিনে জেনে রাখেন বুলিগুলোকে অনলাইন। এবং ইতর বাংলাদেশি ইতর এগুলো যে আমেরিকাতে যেটা বলি, এগুলো বাংলাদেশি, এগুলো পৃথিবীর যেখানেই চাকিগুলো ইতর ইতর থাকে। সো প্রথম এখানে আমি যে অর্ডারে দেখাচ্ছি এখানে কোনো সিগনিফিকেন্স নাই এই অর্ডারের, যেটা সামনে আসতেছে। এটার নাম হচ্ছে বৈশালী রহমান, এটার নাম হচ্ছে কি বৈশালী রহমান, সে হচ্ছে নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, পিএইচডি স্টুডেন্ট হবে হয়তো, বাংলাদেশ ব্যাংকে চাকরি করছে, সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশও চাকরি করছে। এর হাজব্যান্ড আছে চাকরিটা এরোলেভেন্ট, ধারণা করতে পারি হাজব্যান্ড ওই টাইপের মানুষ, বাট এরোলেভেন্ট ওটা নিয়ে আলোচনা না করি। ভাষা রে বাবা এগুলোর সিরি। আরেকটা দেখতে পাচ্ছি মাসুদ করিম খান, সে হচ্ছে প্রাইমারি এক্সামিনার অ্যাট ইউনাইটেড স্টেটস পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস। তারপর সে নটরডেম কলেজে কী জানি বলে ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটনে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছে, এসে বুয়েটের, এগুলো সবগুলো বুয়েটের। এটা একটা খুব দুঃখজনক ব্যাপার যে বুয়েটের মতো একটা প্রতিষ্ঠান বাংলাদেশের এগুলো ইতর দিয়ে ছোটো লোক ছ্যাঁসরা দিয়ে ভর্তি, শিক্ষিত লোকজন আপনি ভাববেন যে না এগুলো সব ছ্যাঁসরা। এখানে একটা আইবিএর ছাত্র দেখা যাচ্ছে, নাম হচ্ছে ফয়সাল আদনান। তো সে যেহেতু আমেরিকার না, তাকে কিছু মানে এরা যেই প্রক্রিয়ায় খেলতে যাচ্ছে আমাকে আমাকে ক্যান্সেল করাবে, বাঙালি তো আর ক্যান্সেল করানো সম্ভব নয়, দেশে আইনি ল মানে রুল অফ লই নাই, যে দেশে অসভ্য দেশে সেই দেশে তো ক্যান্সেল করানো পড়ার হিসাব ওই দেশে। সো এটার এইটার এই পাঠা খেয়ে কিছু এটা নিয়ে আলোচনার বাইরে, আমেরিকা যেগুলো আছে সেগুলোর মধ্যে যার একটা আছে স্যাক্রামেন্টো ক্যালিফোর্নিয়া থাকে, হাসনাত এ কালাম সুহান সে থাকে। তারপর হচ্ছে এবার এদের কমেন্টগুলো তো আমি কী বললাম আর মনে করেন পজ করে করে পড়ে নিন, পড়ার আগ্রহ থাকলে। এগুলো সময় নষ্ট করতে যাচ্ছি না, বুলিং করতেছে আর কি, বুঝিনি অনলাইনে এগুলো যা করে যেই ভাষায় করে। আরেকটা দেখা যাচ্ছে উম্মে আকলিমা আলম অনিকা, সে হচ্ছে পার্টনার অ্যান্ড কি কেক ডেকোরেটর অ্যাট পুতনিস কিচেন, কি কিচেন ঘোড়ার ডিম, লেকচার অ্যাট লিবারাল আর্টস ইউ ল্যাবের লেকচারার, এবং হচ্ছে যে এমবিএ কোর্স ইউনিভার্সিটি অফ গ্রিন উইচে না কোথায়, এগুলো সবগুলো এরকম আর কি, বিদেশে এসে পড়াশোনা করছে, একটু করে ভাবতেছে থরাকে সরাগেন করতেছে আর কি তোরগুলা। এখানে আরেকটা দেখা যাচ্ছে ইয়ামেন হক লুমেন এর নাম, এটা অবশ্য বাংলাদেশে আছে সুতরাং, নাকি বাংলাদেশে আছে নাকি, না 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 অরেগন আছে, ও আচ্ছা আচ্ছা অরেগন আছে, সে ক্যান্সেল কালচার খেলতে যাচ্ছে, এগুলো সব এরও মনে হয় পোস্টের একটা ভাষা। ইয়েস এই যে পোস্টের যে ভাষা, এরা কিন্তু একটা জিনিস বোঝেন, এরা কিন্তু আমাকে হ্যারাসিং এবং বুলিং করতেছে ইন্ডিভিজুয়াল লেভেলে, এগুলো তো জানেও না ইতরগুলো যে সিস্টেম কীভাবে কাজ করে, এরা কিন্তু ইন্ডিভিজুয়াল লেভেলে আমাকে হ্যারাসমেন্ট এবং বুলিং করতেছে। আমি কিন্তু একটা কেস মেক করতে পারবো যে এরা আমাকে নিয়ে স্পেসিফিকলি, আমি কিন্তু আমি আমার ওপিনিয়ন জানাইছি একটা ব্রড জেনারেল, এবং এরা বলবো আমি একটা গ্রুপ ফেমিনিস্ট গ্রুপের ব্যাপারে ওপিনিয়ন জানাইছি, সুতরাং গ্রুপের ব্যাপারে ইয়ে করলে, আরে কী বলবো এগুলো যে কী পরিমাণ মূর্খ, মানে ফেসবুক তো বোঝেন না, ফেসবুক ধরেন অ্যাকাউন্ট ব্লক করে দেয় ফেসবুকের, এই তো বুঝতে পারে না কোনো একটা কমেন্ট, যেমন যে গতকালকে একজন বললাম লেজকাটা শিয়াল কমেন্ট করছে দেখে দিছে তাকে ব্যান করে, তারপর আবার ফিরিয়ে দিছে তার কমেন্ট, আমার এরকম দুইটা এই পোস্ট হচ্ছে ইয়ে করে দিছে ফেসবুক সরিয়ে দিছে আবার ফিরিয়ে দিছে, তো ফেসবুক তো বোঝে না যে কোনো কিছুরে ধরে বসে থাকে দোষ। তো এদের ধারণা হয়েছে ইতর এই ফকিন্নিগুলার যে ও যে কোনো কিছু বললেই মনে হয় খেয়ে দেওয়া যায়, ফেসবুক খেয়ে দিচ্ছে। তারপর এখানে শুনে ইন্টারনেটে বলে যে কোনো গ্রুপ কিনিয়ে যদি ফেসবুক বলে কোনো গ্রুপ কিনে যদি হ্যারাসমেন্ট করে ব্লা ব্লা ব্লা, সেটার সেই গ্রুপ বলতে কী বোঝায়, এটা যেটা মিন করে না যে কোনো পলিটিক্যাল আইডিওলজি যদি হয় বা যে কোনো ধরনের আইডিওলজি কেউ কেউ যদি সেই আইডিওলজি যদি আপনি সমালোচনা করেন, সেই আইডিওলজি কিনে যদি আপনি কথা বলেন ওপিনিয়ন দেন অবজারভেশন দেন, সেটা এক জিনিস, এরা এখানে এরা ইন্ডিভিজুয়াল লেভেলে আমাকে বুলিং হ্যারাসমেন্ট করতেছে আমাকে ক্লিয়ারলি স্পেসিফিক্যালি আমাকে। এই দুইটা জিনিস যে এক না, এগুলার যে আমি সুন্দর মতো এগুলার আমি খেয়ে দিতে পারবো, এই পাঠাগুলো কিন্তু একটু বোঝার সামর্থ্য নাই। এরা যে এই ভাষায় কথা বলছে এখানে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আমি জানি, এগুলো ধরে এগুলাকে ভালো করে পেঁচানো যাবে এগুলাকে। সো এখানে আবার আরেকটা হচ্ছে রাইহানা সুলতান না তমা, সে আমার ইউনিভার্সিটি ইমেল করছে, বাবারে বাবা সে আবার হইতেছে কমিউনিকেটর ফেমিনিস্ট, এই যে কোথেকে কী কম কি পাবলিক কমিউনিকেশন হেড হইতেছে পাবলিক কমিউনিকেশন ইউনিট অ্যাট ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রসের, এরা বোঝে না ধরাকে সরাগেন করতেছে এদের হইতেছে ইয়ে পে কি, এরা তো কবে এরা যেগুলো এগুলো আমেরিকা আছে, বাংলাদেশে থাকলে ধরে বাবা কবে যেগুলো কী কোনটা কোন দিকে কখন মারা খেয়ে যেত এগুলো জানে না, আমেরিকা আছে তো যে কারণে বললাম এটা প্রেডিক্টেবল দেশ, এই দেশে এরাও আমি যেরকম ভয় নাই মারা খাবো না, এরাও হইতেছে ভয় নাই মারা খাবে না, কিন্তু এরা যেগুলো করে বেড়াইতেছে এবং এরা ভাবছে যে আমি মনে হয় ইয়ে ব্যাক করবো না, পুশ ব্যাক করবো না, ফাইট ব্যাক করবো না, দে আর রং,
এই যে বাংলাদেশের যে এখানকার সাউথ ক্যারোলিনার যে পান্ডাগুলো আছে কমিউনিটির, এরা কিন্তু খুব ভালো করে জানে যে আমি পুশ ব্যাক ফাইট ব্যাক করবো কিনা, রাইট? সো ও আচ্ছা, ও পান্ডাগুলো কিনে এখন কথা বলবো, যেটা বললাম ইগনোর করার সর্বোচ্চ চেষ্টা করতেছি, কিন্তু এরা যদি আমাকে ফোর্স করে এদের সাথে ছাগলামিতে নামতে, আমি চাই না নামতে, বাট ওকে কেয়ার করা। ও মা, এখানে আমি আপনার এপিসোড করতে করতে একটা পেয়ে গেলাম যে নাদিয়া ইসলাম আরেকজন ফেসবুকের, ওনার জানা শোনান অনেকের জানাশোনা আছে, উনিও নাকি লিখছে আমাকে নিয়ে, যে দেখি কী লিখছে আমাকে নিয়ে, পুরুষের প্রতি নারীর চরম ঘৃণার 19-20 হবে না আমি লিখতেছি, কারণ আছে জায়গায় উনি কী বলছে আমাকে, আপনার কী জানি আমাকে গালাগালি করতেছে নাকি আমাকে ইয়ে করতেছে, এটা একটু ওকে বুঝিনি, পুরো বিশাল লেখা, পড়ারও সময় নাই। লাস্টে ভাই, লাস্টে লাস্টে লাস্টে, নারীরা নারীর শত্রুরা, শাশুড়ি বোন অনুভাবে কেউ এক কোনো শত্রু না, নারীরা নারীর শত্রু বানায় রাখে পুরুষতান্ত্রিকতা, এবং ও ফাকুল তাহলে আমাকে গালাগালি করতেছে, ফাকুল ইসলামের মতো নারীর ভালোবাসা স্নেহ প্রেম বঞ্চিত বেচারা পুরুষেরা। ওকে, সো সে বেসিক্যালি হচ্ছে তাহলে আমাকে গালি দিছে, হচ্ছে আর পুরোটা পড়ার সময় নেই এদের, এদের মাথা ভর্তি বেশিরভাগেরই গোবর, সো এদের পেছনে সময় নষ্ট করা অর্থহীন। ফলোয়ার জুটে গেছে এখন, কিছু তো করার নাই, আপনি মনে করেন যে বাংলাদেশে ফলোয়ার জুটার কোনো সমস্যা নাকি, বাংলাদেশে হিরো আলমের তো প্রচুর ফলোয়ার আছে, রাইট? সো এগুলো ফলোয়ার জুটে গেছে দেখে এখন ভয়েস পেয়ে গেছে, আর কাছে যাক, তো এটা নিয়ে আর কথা বলার পড়ার সময় নাই, প্রয়োজন নাই। এবার আস্তে ধীরে ওই ঘটনায় আসি, যে ধরেন এই এখানে এখন শুরু করছে আবার কিছু, এগুলো দেখেন এগুলো ইগনোর করছি, এগুলো কিন্তু সেই 2012-17 সালে চমক হাসানের ওয়াইফ, কি নাম, নাম ভুলে গেছি, এখন সামনে আসবে আসলে দেখতে পাবো, চমক হাসান, চমক হাসানের ওয়াইফ, চমক হাসান তো আবার সেলিব্রিটি, তার এগুলোর মধ্যে সরাসরি ঢুকতে পারে না, বুঝলেন না, একটু ইজ্জত আছে, ওর বউ ঢুকছে আর কি, সো ওর বউ ঢুকছে মানে বেসিক্যালি ও ঢুকছে হাজব্যান্ড ওয়াইফ, তারা তো এটা সব এক গোয়ালের গরু না, এটা তার বলার অপেক্ষা রাখে না, সো ওকে পাস দেওয়ার কোনো মানে হয় না আর কি। সো এই কী বলে এই এখানে আমি যখন ঘটনাটা আপনাদেরকে একটু বলি, বলে তারপর তাড়াতাড়ি এগুলোর সাথে পরিচয় করে দিয়ে চেহারার সাথে, তারপর বুলিগুলোর সাথে, তারপর আলোচনা শেষ করবো, দ্রুত বলার চেষ্টা করি, সেটা হচ্ছে আমি এখানে ইউএসএতে আসছি 2017 সালে, এখন এই বুলিগুলো, এগুলো শুয়োর, এগুলোকে তো চিনি, এগুলো শুয়োর, এগুলো আপনি আপনি এগুলোর সাথে ইগনোর করলেও এরা আপনার পিছন পিছন ঘুরবে, আপনি এদেরকে, আপনি যদি যেটা বললাম গুয়ের দলা মনে করে উপর দিয়ে চলে যাবেন, এরা এসে আপনার সাথে খাও যেন চুলকানো ঝগড়াঝাটি শুরু করবে, এগুলো পারে না, এগুলো ইতর বাংলাদেশের কোন বস্তি থেকে উঠে আসছে, এগুলো এগুলো বলতে পারবে, যত পড়াশোনা করুক শিক্ষিত হোক ইতর মানুষ হয় না। সো আমি ফেসবুকে আমি আমার ওয়াল অপিনিয়ন জানাই, আমি ফেসবুক আমার ইউটিউবে আমি আমার ওয়াল অপিনিয়ন জানাই, কোনো সমস্যা নেই। তো আমার অবস্থান তো মোটামুটি সকল বিষয়ে বেশ ক্লিয়ার, আমার কোনো রাজনৈতিক পক্ষপাত নাই, কোনো রাজনীতি নেই, আমি ছাত্রলীগ, ছাত্রদল, বিএনপি, শিবির, জামাত, সবার সমানে সবার সমালোচনা করি, তার মধ্যে মেবি কারো একটু বেশি কারো একটু কম। সো এগুলো তো সব মনে করেন যে দলকানা ইতর ছোটো লোক এরা মিলাইতে পারে না, যেমন এখন দেখাবো একটা এই এখানকার হইতেছে ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলিনা বাংলাদেশ কমিউনিটির যে প্রেসিডেন্ট ছিল সে এখন আছে কিনা জানি না, এই পাঠাতের সাথে তো আমি উঠা বসা করি না। সো এই পাঠা হচ্ছে এরা মিলে হচ্ছে এই পাঠা এরা মিলে আমাকে প্রচুর জামাত জামাত বলছে, যখন আমি যুদ্ধাপরাধের 2013 সালে যে যুদ্ধাপরাধের বিচার হয়েছে বাংলাদেশে, যেটা সারা পৃথিবীতে ঘৃণিত একটা ট্রায়াল হয়েছে, যেটা সারা পৃথিবীতে সমালোচনা হচ্ছে, শুধু বাংলাদেশের কিছু এরা সারা পৃথিবীর সবাই, আপনি ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশনের কাছে গেলে সবাই, অ্যামনেস্টি থেকে শুরু করে সারা পৃথিবীর সকল রাষ্ট্রীয় পর্যায়ে এরা সবাই হইতেছে, সেটার ব্যাপারে অবস্থানকে আমরা জানি, কেন সেটাও আমরা জানি। সো সেটা নিয়ে আমি সমালোচনা করছি যে বিচার, যুদ্ধাপরাধের বিচার করুক, কোনো সমস্যা তো নয়, যুদ্ধাপরাধী যারা আর কি আমার খালু লাগে নাকি, যুদ্ধাপরাধী হলে বিচার করুক, বিএনপির হলে বিচার করুক, আওয়ামী লীগের হলে করুক, জামাতের হলে করুক, সঠিক প্রক্রিয়া করতে হবে, সঠিক তথ্য প্রমাণ দেখাই করতে হবে, সকল দলের যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। কিন্তু আপনি যখন দেখতেছেন যে সরকারি দলের মধ্যে তালিকাপ্রাপ্ত যুদ্ধাপরাধী আছে, এদেরকে কোনো বিচার করতেছে না, শুধুমাত্র বিরোধী দলের খুবই কনভিনিয়েন্টলি বিএনপির এবং জামাতের নেতাদের মধ্যে কারো কারো ধরে ফাঁসি দিয়ে দিচ্ছে, এবং তাদেরকে যে প্রক্রিয়া, যে কোর্টের মধ্যে যে প্রক্রিয়া করছে, এগুলো সব আপনারা জানেন, লিকড হয়েছে, কী হয়েছে, না হয়েছে, কী প্রক্রিয়া, এগুলো সব বললে ওপেন ফর এভরিওয়ান টু সি, এগুলো আমরা সবাই জানি, সারা পৃথিবী জানে। সো এরকম একটা জিনিস সমালোচনা করতে হলে তো আপনাকে খুব বেশি আপনাকে ইয়ে হতে হবে না, আপনাকে জাস্ট একটা সভ্য মানুষ হতে হবে আর কি, একটা সভ্য ইতর বদমাইশ না, একটা সভ্য মানুষ হলে ঠিকও এটার সমালোচনা করবে যে এই সিস্টেম আমি সাপোর্ট করি না, আমি সেটাই বলছি যে এই সিস্টেমের প্রতি আমার সমর্থন নাই, এই যুদ্ধাপরাধের বিচার যেগুলোর নামে যেগুলো হচ্ছে বাংলাদেশে তো আমরা জানি কী হয় না হয়, রাইট? সেগুলোর প্রতি আমার কোনো সাপোর্ট নেই, আমি সেই কথাই বলছি যেগুলোকে আমি সাপোর্ট করি না। ওরে বাবা, আমার ওয়ালে আমি এই ওপিনিয়ন জানাইছি, কেন আমি এই ওপিনিয়ন জানাইলাম, বললাম না আপনি তো ওপিনিয়ন জানাইতে পারবেন, এই সুরগুলো আপনার পিছনে চলে, আপনি ওয়ালে ওপিনিয়ন জানাবেন, এগুলো চলে আসবে আপনার সাথে ঝগড়া করতে, আই হোপ ইটস নট গেটিং ইন দ্য ওয়ে। সো আমি তো আই ডোন্ট ব্যাক অফ, এই শুয়োর আমার পেছনে, বুলির আমার পেছনে লেগে গেলে সাধারণত হয় কি, মানুষ ভয় পেয়ে এত বুলির মুখে পড়লে ব্যাক অফ করে, তখন এগুলো আরও পাওয়ারফুল হয়ে যায়, এম্পাওয়ার্ড হয়। সো আই ডোন্ট ব্যাক অফ, মানে ব্যাক অফ করি না, তার মানে এই না যেটা বললাম যেগুলো আমার পেছনে পেছনে ওই এমপ্লয়ারের কাছে গেছে, আমি এখন ব্যাক অফ না করে এদের পেছনে পেছনে এমপ্লয়ার, ওইটা মিন করতেছি না, এই ইটটা আমি করতে হলে আমাকে আরেকটু এদের লেভেলে নেমে আসতে হবে আর কি, এদের লেভেলে আমি, এটা আমার ইমাজিনেশনও আসতেছে না যে এরা আমার সাথে ইট্রামি করছে, আমিও এদেরকে এখন এদের এমপ্লয়ার খুঁজে খুঁজে বের করে, এখন ইমাজিনেশন আসতেছে না, যদি এগুলো আমার ফোর্স করে শেষ পর্যন্ত তখন আল্লাহ না করুক আর কি, এদের ইতরদের সাথে ইয়ে করতে গিয়ে ইতর না আমি হয়ে যাই। তো যেটা হয়েছে যে সো আচ্ছা, 2017 সালে আমি যখন ইউএসএ আসবো, আমি তখন আবিষ্কার করলাম যে এখানে হইতেছে সেই সাউথ কোরিয়ান, এখানে যে বাংলাদেশি কমিউনিটিগুলো সবগুলো হইতেছে ইয়ের আখড়া, সুরের আখড়া, তাহলে সবগুলো সুর, যতগুলো অনলাইনে যে বুলি আছে যত, সবগুলো অনলাইন বুলি, এবং চমক হাসান তখন এখানে ছিল, চমক হাসান আমি আসার
এই কয়েক মাস আগে চমক হাসান এখান থেকে লিভ করে গেছে। সো চমক হাসান সে তো মনে করেন যে একটু ভেজা বিড়াল টাইপের, মিচকে মিচকে থাকে সে, এসে যা হোক প্রচুর ফ্যান ফলোয়ার আছে, গরম হয়ে যাবে, দেখাবো এখন একটু। সো এরা সবগুলো ভুলি, এটা আমি জানি। তো আমি যখন টের পেয়ে গেলাম এগুলো সবগুলো ভুলি, আমি একটা ভুলির আখড়ার মধ্যে এসে পড়তেছি। আমি বাংলাদেশ থেকে আসার আগে এখানকার যে গ্রুপ থাকি স্টুডেন্টদের, আমি সেই গ্রুপে কিন্তু জয়েন করি নাই, কারণ আমি জানি জয়েন করলে জানাশোনা হবে, এরা ফেসবুকে আসবে, আমার লেখালেখি দেখবে, দেখে ও এখন কোনটা আমাকে বুলি, বুলিগুলো আমাকে কোনঠাসা করার চেষ্টা করবে, এই করবে সেই করবে। সো আমি জেনে আমি ইতর শুয়োর কুকুরদের সাথে আমি কোনো ধরনের কানেকশানে যেতে চাই না, সুতরাং আমি গ্রুপেও জয়েন করি নাই। গ্রুপে জয়েন না করে আমি আমার মতো, কারণ আমি কিন্তু ইউএস এর আগে থেকে গেছি 3 বছর, তো ব্যাপারটা এমন না যে আমি ইউএস সম্পর্কে কিছু জানি না, নতুন আসতেছি সাগরের অথই সাগরে পড়তেছি, আমার এদের হেল্প ছাড়া আমি পারবই না। আমি আমি একটা ফিলোসফিতে চলি যে পৃথিবী কারোর জন্য থেমে থাকে না, জীবন কারোর জন্য থেমে থাকে না, এটা আমার ফিলোসফি। আমার যখন জুনিয়র আমার কাছে হেল্প চাইতে আসতো, ইউএস আসবে টাসবে এসেই, তখন আমি আমার কাজ ফালে এদেরকে হেল্প করতাম, তখন আমি থ্যাংকস, আমি বললাম যে থ্যাংকস না কিছু নাই, দেখো আমি মনে করি জীবন কারোর জন্য থেমে থাকে না, আমি তোমাদেরকে হেল্প না করলে তোমরা যেহেতু ইউএস আসা থেমে যাবে তা না, তোমরা ঠিকই এসে আমি করলে তোমাদের লাইফটা একটু সহজ হবে আর কি, রাইট? সো আমি এই ফিলোসফিতে বিশ্বাস করি যে কারো জন্য কারো লাইফ আটকে থাকে না, সবার লাইফ চলে, হ্যাঁ, লাইফ মুভস অন। সো এই ইতরদের সাহায্য ছাড়া, বাংলাদেশি কমিউনিটির ইতর ছেঁচড়া ছোটো লোক, এদেরকে ছাড়া আমি আমেরিকা আসতে পারবো না। আমি যদি এমন হতো আমি ফার্স্ট টাইম আমেরিকা আসতেছি, তাও আমি এটা মাথায় রাখতাম যে মানে আমাকে হেল্প করার কেউ নাই, আই এম অন মাই ওন, আমি আমার মতো করে ফিগার আউট করে নিতে হবে। সেইখানে আমি তো আমেরিকা 3 বছর থেকে গেছি, আই নো এভরিথিং লাইক ইনস অ্যান্ড আউটস অ্যাবাউট আমেরিকা, রাইট? সো আমার এদের হেল্প লাগে না, আমি নিজেই আসতে পারতেছি। সো এই কারণে আমি ইতরদের সাথে কোনো কন্ট্যাক্ট করি নাই, কোনো যোগাযোগ নেই, কিছু করি নাই। আমার ওই ফ্রেন্ড, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, সে যখন জানছে আমি আসতেছি এখানে সাউথ ক্যারোলিনায়, তখন সে আমাকে বলল, ও তুই সাউথ ক্যারোলিনা আসতেছিস, এখানে আমার এক ভাই আছে, উনি হইতেছে তোদের সাউথ ক্যারোলিনার যে প্রেসিডেন্ট তখন, রিফাত কী নাম ওনার, ভুলে গেছি নাম, রিফাত হায়দার। তখন আমি যখন আসি তখন সাউথ ক্যারোলিনার এখানকার হচ্ছে বাংলাদেশি কমিউনিটির প্রেসিডেন্ট রিফাত হায়দার, ওনার পরিচিত। আচ্ছা আমি ভুলে গেছি ইমেলগুলো খুঁজে বের, কারণ ইমেল রেকর্ডও আছে, তাহলে আপনি দেখালে আপনি আস্থার জায়গাটা তৈরি হইতো আর কি, যে কথা যে বলতেছি সব যে একেবারে ফ্যাকচুয়াল কথা। আচ্ছা পরে ইমেল খুঁজে বের করতে পারলে অ্যাড করে দিব, না মানে প্রমাণ হিসেবে যে আমি যে মিথ্যা বলতেছি না। সো আমার ওই ফ্রেন্ড এইগুলো কথাগুলো ইমেলে হয়েছে আমার সাথে, সো এইগুলো রেকর্ড থাকা উচিত, আমি জানি না খুঁজে বের করতে পারবো কিনা, 6 বছর আগের ঘটনা। সো আমার ফ্রেন্ড আমার জেনে আমাকে সেই বললো যে এরকম আমাদের এখানে এক ভাই আছে, উনি তো তোদের ওইখানকার যেই সাউথ ক্যারোলিনার প্রেসিডেন্ট যিনি রিফাত হায়দার, ওনার সাথে জানাশোনা আছে, তো তুই ওনাদের সাথে যোগাযোগ করছিস। এখন আমি তো আর আমার ফ্রেন্ডকে বলতে চাচ্ছি না, আমি আগে থেকেই তো পাগলকে শাকুন আটতে চাচ্ছি না, এগুলোকে বলতে বুঝাইতে চাচ্ছি না যে আমি এখানে আসলে আমি জানি শুয়োরগুলো তোরা আমার পিছনে লেগে যাবি, তোরা তোদের মতো থাক, আমি আমার মতো থাকি, এই আলোচনাটা আমি তুলতে চাচ্ছি না। এখন দেখা যাচ্ছে আমি ফোর্স হয়ে যাচ্ছি আলোচনাটা তুলতে, কারণ আমার ফ্রেন্ড অলরেডি ফট করে বলে বসছে যে এখানকার তোর যে প্রেসিডেন্ট ওনার সাথে ওনার পরিচয় আছে, এখন ও জেনে গেছে, এখন সে যোগাযোগ করাই দিচ্ছে অলরেডি। আমি ভাবলাম, এখন আমি চিন্তা করে দেখলাম আমি যদি জিনিসটা পুরো অ্যাভয়েড করার চেষ্টা করি, আপনি একটা জায়গায় আসতেছেন, আপনি তাদের সাথে কোনো যোগাযোগ, একটা হচ্ছে তারা জানে না আপনি চলে আসলেন, আর একটা হচ্ছে তারা জানে আপনি আসতেছেন কিন্তু আপনি যোগাযোগ করতেছেন না, এটা কিন্তু একটু অড দেখায়, রাইট? তো আমি ভাবলাম যে শুরুতেই বিষয়টাকে এত ইয়ে না করে, মানে আমি এত হাইপোথিসাইজ না করে যে আমি আসলে এই কুত্তার বাচ্চাগুলো আমার পেছনে লেগে যাবে, এই হাইপোথিসাইজ না করে, ওকে ফাইন, এত থিওরি না দিয়ে আসি, দেখা যাক এগুলোর সাথে যোগাযোগ করবোই না, যে ধরে বসে আছি এখন যেহেতু ফোর্সড হচ্ছি, ওকে ফাইন, লেটস সি হাউ থিংস প্লে আউট আর কি, এবং যা ধারণা করছি তাই যোগাযোগ স্থাপন হয়ে গেল, বাধ্য হইলাম। তো রিফাত হায়দার ভাই ওনার ফোন নাম্বার দিছে আমাকে, সেই ভাই, তো পরে হচ্ছে যোগাযোগ করলাম, কারণ এখন ওনারা জানতে যাচ্ছে আমি আসতেছি সাউথ ক্যারোলিনা, এখন আর লুকা ছাপার কিছু নাই, ওনার সাথে কথা হইলো এবং উনি বা হেল্প করছে, এখানে তো মানে হেল্প করছে এটা তো অস্বীকার করার কিছু, উনি হেল্প করছে আমাকে এয়ারপোর্ট থেকে 2-3 জন গিয়ে পিক করে আনছে। এখন এই কথাগুলো বলে এরা বলে কি আমি হইতেছে অকৃতজ্ঞ, অকৃতজ্ঞর মতো না, পয়েন্টটা বোঝার চেষ্টা করেন যে আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে এরা ভাবছি কি আমি এদের হেল্প ছাড়া চলতে পারবো না, আমাকে পেয়ে গেছে এখন আমার সাথে খবরদারি করতে পারবে, কিন্তু আমি যেটা বুঝাইতে চাচ্ছি আমি এই ফিলোসফিতে চলি না, আমি এই ফিলোসফিতে চলি যে জীবন কারোর জন্য থেমে থাকে না, আপনারা আমাকে হেল্প করছেন, আই হ্যাভ অল গ্রেটফুলনেস এবং থ্যাঙ্কফুলনেস ফর দ্যাট, কিন্তু আমি এই ফিলোসফিতে চলি না যে আপনাদের হেল্প ছাড়া আমি চলতে পারতাম না, রাইট? সো সেটা বলতেছি। সো আমি কি হতো এয়ারপোর্টে আসতাম, এসে একটা ইয়ে ভাড়া করতাম, একটা উবার ভাড়া করতাম আগে, মানে এমন না যে অচল হয়ে যেতাম এদেরকে ছাড়া আর কি। সো আচ্ছা ভালো কথা, উনি রিফাত ভাই উনি হচ্ছে আমাকে আরও বাংলাদেশি 3-4 জন এরা আসছে আমাকে এয়ারপোর্ট থেকে পিক করে নিয়ে গেছে, আই এম গ্রেটফুল ফর দ্যাট, থ্যাঙ্কফুল ফর দ্যাট। তারপর আমাকে থাকতে দিছে, থাকার ব্যবস্থা করে দিছে একটা বাসায়। আমি কিন্তু এই সব জিনিস খুব, এগুলো আমার পারিবারিক শিক্ষা আর কি, আমার আম্মা হইতেছে কখনো একটা মনে হয় মাটি থেকে একটা চাল, একটা কথার কথা বলতেছি, মানে একটা তিল পরিমাণ কিছু তুলবে না কখনো, এটা যেটা কার জিনিস, রাইট, কার অধিকার, এরকম আমরাই পারিবারিক শিক্ষার মধ্যে দিয়ে বড় হয়েছি। সো সুতরাং যে আমি আরেকটা জায়গায় একজনের বাসায় থাকবো কোনো বিল পে না করে, এটা আমার পারিবারিক শিক্ষার মধ্যে নাই আর কি, এটা আমার অস্বস্তিতে রাখে। আমি
জানে যারা আমার সাথে লেনদেন করছে, আর্থিক লেনদেন থেকে শুরু করে এই করে সেই করে, আমি টাকা ধার করি না, আমি সারা জীবন আমার ফ্রেন্ড সবাইকে টাকা ধার দিয়ে গেছি। আমি যদি কখনো ধার করছি টাকা, আমি ডেট দিয়ে, তারিখ দিয়ে, টাইম দিয়ে টাকা ধার করি যে আমি এত ডলার নিলাম, এত তারিখে এতটার মধ্যে দিব। এবং আমি সেকেন্ডারি একটা ক্লজ বলি, যদি কোনো কারণে এত তারিখের মধ্যে দিতে না পারি তাহলে এত তারিখের মধ্যে দিব, অথবা আমি আই উইল মেক শিওর আমি অন্য কারোর কাছ থেকে টাকা ধার করে হইলেও আমি তোকে টাকা দিব, দিব বলছি দিবই এই তারিখের মধ্যে। আমার এখানকার যে পাকিস্তানি আমেরিকান ফ্রেন্ড, মানে সে এখানে বোর্ন অ্যান্ড রেজিস্টার্ড করে, বাবা মা পাকিস্তানি, সে আমেরিকান, সে বলে আর কি যে তোমার চলাফেরা কাজকর্ম হয়েছে আমেরিকানদের মতো, মানে এইভাবে করে সব কিছু মেনটেন করে আর কি, খুব ইয়েভাবে। সো আমি ওই সততা নৈতিকতার ওই আদর্শ মেনটেন করে চলি আর কি। এই বাংলাদেশি তোরদের সাথে মেলানো একটু কঠিন, বাংলাদেশিরাই তোরা যে বস্তিতে বড় হয়েছে যারা আর কি। সো আমি আমার সেই পারিবারিক ভ্যালুজ, আমার কাছ থেকে সেই শিক্ষা পাইছি, এসব ব্যাপার খুব সিরিয়াস। সো আমি একটা জায়গায় উঠছি, সেখানে আমি এক জায়গায় ফ্রি থাকতেছি, ইটস বদারিং মি, রাইট? ওই যে কথাটা বললাম, আমি যদি কাউকে টাকা ধার নিছি, আমার রাতে ঘুম হয় না যে আমি কবে তার টাকাটা ফেরত দিব, টাকাটা টাইমলি ফেরত দিতে পারবো কি না। লিটারেলি আমার ঘুম হয় না, না দেওয়া পর্যন্ত আমি অ্যালার্ম দিয়ে রাখবো, সেট করে রাখবো, নোট নিয়ে রাখবো, অ্যালার্ম সেট করে রাখবো নোটে, যেন কোনোভাবে ভুল না হয়। আমি আমার জীবনে আমার বাসা ভাড়া থেকে শুরু করে কখনো এক তারিখের বাসা ভাড়া পাঁচ তারিখে দিই নাই কখনো। ধরুন পাঁচ তারিখ পর্যন্ত ডেট, পাঁচ তারিখের মধ্যে বাসা ভাড়া দিলেই হবে, আমি তাও এক তারিখেই দিই, এক তারিখে দিবই আমি, আমার টাকা না থাকলে আমি এক তারিখেই দিব। সো এই বাসা ভাড়ার জন্য যেগুলো অটোমেটিক সেট আপ করা আছে, এখানে আমাকে কেউ ধরতে আসতেছে না, কিন্তু আমি আমার কাছে সততার জায়গা থেকে জানা, আমি এটা আমার একটা দেনা, বাসা ভাড়াটা আমার একটা দেনা। সো আমি এভাবে বিষয় পারসিভ করে কি ইতরদের সাথে আমার মিলবে না চিন্তা ভাবনা, যা হোক। সো এর আমি একটা বাসায় উঠছি, আমার ইটস বদারিং মি যে আমি এখানে কারেন্ট বিল দিচ্ছি না, আমি এখানকার বিল পে করতেছি না, আমি এক জায়গায় থাকতেছি, তাদেরকে বদার করতেছি, আমি যত দ্রুত সম্ভব এখান থেকে সরে যাব। সো আমি এখানে যে আমার যে ছোটো ভাইয়ের সাথে উঠলাম, ওকে বললাম একদম উঠার পর থেকে, ওই রিফাত ভাইকেও বলছি এবং ওই ভাইকেও বলছি যে আমি যত দ্রুত সম্ভব এখান থেকে আমি আমার বাসা নিয়ে সরে যাব, কারণ বাংলাদেশ আর আপনি দেশের বাইরে থেকে যখন আসি হঠাৎ করে, তখন যাদের বাসায় ওঠে, মানে এটা স্বীকার না করার কিছু না, অস্বীকার করার কিছু নেই, যেটা তাদের জন্য একটা বদারেন্স, রাইট? সো তারা ঠিক আছে, তারা হচ্ছে নাইস হয়ে অ্যালাউ করতেছে, তার মানে আমার এই সুযোগ নেওয়া উচিত না। আমার দিক থেকে আমার দায়িত্ব হচ্ছে যত দ্রুত সম্ভব সরে যাওয়া যায়, নিজের ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া যায়, রাইট? তাদের গাড়ি, আমি দেশ থেকে আসার সময় গাড়ি কেনার জন্য টাকা নিয়ে আসছি, রাইট? কারণ আমি কিছু ইউএসএ থেকে গেছি আগে, আমি এখানকার সব কিছু জানি যে হোয়াটস কামিং। সো আসার পর গাড়ি রাইড নেওয়া লাগে, আরেকজন আপনাকে গাড়িতে করে অফিসে নিয়ে যাবে, আসবে, তার জন্য একটা বিরক্তিকর ব্যাপার স্যাপার। সো এরকম নির্ভরশীলতা আরেকজনকে বিরক্ত করা যতটা মিনিমাম রাখা যায়, রাইট? সো আমি বাংলাদেশ থেকে $5,000 নিয়ে আসছি শুধু গাড়ি কেনার জন্য হাতে, যে আসবো এক সপ্তাহের মধ্যে গাড়ি কিনে আমি বাসা ভাড়া করে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবো, কাউকে বদার করবো না। এটা হচ্ছে আমার ফিলোসফির জায়গা, এমনিতে নৈতিকতা আদর্শিকতার জায়গা। আরেকটা তো বললাম, এই শুয়োর বাঙালি কমিউনিটি এগুলোর মধ্যে আসলে যারা লেগে যাবে আমার পিছনে, সেটা তো বুঝতেছি। তো আমি কিন্তু কারোর সাথে কোনো যোগাযোগ করি নাই, কোনো গ্রুপ যে আছে সেখানকার ফেসবুক গ্রুপ সেটা তো আমি অ্যাড হই নাই, কারণ আমি জানি অ্যাড হইলে শুরগুলো আমার পেছনে লেগে যাবে। রিফাত ভাইয়ের সাথে যোগাযোগ হইতে বাধ্য হয়েছি, যোগাযোগ স্থাপন করতে, আর লুকা ছাপা করার চেষ্টা করি নাই, ওকে ভালো কথা, ওনার সাথে ফোনে কথা বলছি, উনি আমি বলছে এরকম ব্যাপার, তোমার এরকম আমার ছোটো ভাইয়ের এখানে থাকবে, ওকে ভালো কথা, আসছি। আসার পর থেকে আমি যে বলতেছি আমি চলে যাব, ওনারা খুব বদরাট, কারণ বাংলাদেশে তো এই এরকম না, কারণ আমি যেরকম অস্থিরতার মধ্যে আসি যে এক জায়গায় আসছি, মানুষজনকে বিরক্ত করতেছি, বাঙালি তো আর এই অস্থিরতা বোধ করে না। সো ওনারাও খুব মানে অবাক হচ্ছে এবং বিরক্ত হচ্ছে, কেন আমি চলে যাওয়ার জন্য এরকম ছটফট করতেছি। আমি ওনার কথা হচ্ছে যে না, আমি পতারেন্স যত মিনিমাম রাখতে পারি, কিন্তু না, ওনারা খুব একেবারে সিরিয়াস, একেবারে রীতিমতো রাগ হওয়ার মতো করে আমাকে বলতেছে যে না, এখানে তুমি ছয় মাস থাকতে পারবা, অ্যাটলিস্ট ছয় মাস থাকতে পারবা, ছয় মাস তো মনে নেই অনেক আগের কথা, সম্ভবত ছয় মাস, যে ছয় মাস পর তারপর নতুন, ইয়াস আমি জানুয়ারিতে আসছি, রাইট? ছয় মাস। সো আমি জানুয়ারিতে আসছি, তারপর ওই সময়টা আসলে তখন ফলের আগে আগে হচ্ছে বাসা পাওয়া যায়, তখন অনেকে মুভ ইন মুভ আউট করে, তখন সহজে বাসা পাওয়া যাবে, এই করবে কনভিনিয়েন্সের জন্য আর কি। এখন আমার দৃষ্টিতে আমার কাছে প্রায়োরিটি কনভিনিয়েন্স না, আমার কাছে প্রায়োরিটি হচ্ছে যে মানুষকে বিরক্ত না করা। সেটা করতে গিয়ে যদি আমার বেশি টাকা খরচ করতে হয় বাসা ভাড়ার পেছনে, আমি সেটা করতে রাজি আছি কাউকে বিরক্ত করার চেয়ে, রাইট? সো ওনাদের কাছে, ওনাদের দৃষ্টিতে হচ্ছে কনভিনিয়েন্স যে তুমি অন্যদের সাথে উঠলে ছয় মাস অপেক্ষা করো, অন্যদের সাথে উঠতে পারবা, এটা তোমার জন্য কনভিনিয়েন্স। আর আমার কথা হচ্ছে না, আমার টাকা পয়সা বেশি খরচ হইলো, আমি এখনই আলাদা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবো, কাউকে বিরক্ত করবো না, আমার টাকা পয়সাটা আমার জন্য এখানে প্রায়োরিটি না, আমার জন্য এখানে প্রায়োরিটি হচ্ছে মানুষকে বিরক্ত না করা। সো ওনাদের সাথে আমার একটা ডিসকানেক্ট ক্লিয়ারলি দেখা যাচ্ছে, ওনাদের প্রায়োরিটি আমার প্রায়োরিটি মিলতেছে না। অবশ্যই আমার ভালোর জন্যই ওনারা এটা বলতেছে, আমি সেটা বলতেছি না, বলতেছি আর কি যে কমিউনিটিতে এইভাবে করে কাজগুলো হয়, আমি যেই রুল আমি মনে হয়েছে এটা ওনাদের মানে আমার জন্য কনভিনিয়েন্ট হলো, এটা করা আমার উচিত হবে না আর কি। তারপর ওনারা দেখলাম একদম সিরিয়াস, রীতিমতো রাগ হয়ে যাচ্ছে যে কেন আমি এত তাড়াহুড়া করতেছি। তখন আমি আচ্ছা ওকে একটু রিল্যাক্সড হয়েছি, যেহেতু এইভাবে করে বলতেছে, আচ্ছা ঠিক আছে তাহলে সমস্যা নাই, আস্তে ধীরে বাসা নিয়ে যাওয়া যাবে, তাড়াহুড়া করার কিছু নেই। মিন হোয়াইল কী হইলো, কেমনে জানি এই শুয়োরগুলোর পাল্লায় পড়লাম। ও আচ্ছা, ফেসবুকে আমি আমার ওপিনিয়ন জানাই, তো একটা স্ট্যাটাস দিছি, স্ট্যাটাসটা তো দেখি খুঁজে পড়ে পোস্ট প্রসেসিং করতে পারলে অ্যাড করে দিব, আর নাহলে বলি কী ছিল কন্টেন্ট। সেখানে বেসিক্যালি আমি যুদ্ধাপরাধের যে এটার মানে প্রসঙ্গ আসছে সেটা সমালোচনা করছি, যে যুদ্ধাপরাধ যে ট্রাইব্যুনাল সেটা হচ্ছে আপনারা কমেন্টগুলো স্ক্রিনশট আছে ওইটা দেখলে বুঝে যাবেন কী ছিল সেই লেখায়। সো আমি সেখানে বেসিক্যালি বলছি যে এটা একটা হইতেছে ইয়ে হয়েছে কী বলে জানি, মানে এই বিচারটা হইতেছে নিরপেক্ষ বিচার হয় না, পক্ষপাতপুষ্ট পলিটিক্যালি মোটিভেটেড বিচার হয়েছে, এগুলো বলছি।
কোনো এদের মতো কোনো শুয়োরদের মতো গালাগালি না কিচ্ছু না, আমি সিম্পলি আমার ওপিনিয়ন জানাইছি যে এটা একটা পলিটিক্যালি মোটিভেটেড ট্রায়াল এবং আমি এটার সাথে একমত না, এটা সারা পৃথিবীতে নিন্দিত একটা ট্রায়াল, এরকম কথাবার্তা বলছি। এই যে একদম চলে আসছে তানজির আহমেদ শুভ, তাজির আহমেদ শুভ সে চলে আসছে, সে বলতেছে তোমাকে তুমি করেই বলিস, এর সাথে আমার পরিচয় হয় না, সে তখন ইউএসএ তো নাই, বাংলাদেশে বৈশা বৈশা, মানে এইগুলোর চুলকানি। আর একটা দেখাবো যে চমক হাসান, চমক হাসানের ওয়াইফ, তারা কিন্তু এখানে এই শহরেও নাই, তারা আরেক শহরে বসে বসে চুলকানো শুরু করছে, এ বাংলাদেশে বসে চুলকানো, এরা কেউ এই শহরে নাই তখন, মানে এই স্যাসরাই তোর ছোটো লোক, এগুলো মানে সহ্য করতে, মানে বললাম না আপনি এদেরকে গুয়ের দলা ভেবে ইগনোর করবেন, এরা আপনার গায়ের উপর চলে আসবে, ইউ ক্যান নট ইগনোর দিস অ্যাসহোলস। সে এসে কমেন্ট করতেছে তোমাকে তুমি করে, তার সাথে আমার পরিচয় হয় নাই, দেখাও হয় নাই, কথাও হয় নাই, শুধুমাত্র জাস্ট দ্য মিয়ার ফ্যাক্ট যে আমরা সবাই এক শহরে থাকি, থাকবো, এখন এদের কারোর সাথে আমার পরিচয় দেখা সাক্ষাৎ হয় নাই, আমার প্রোফাইলে চলে আসছে, আমার অ্যাকাউন্টে এসে, কিন্তু আমি এদের একটারও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইনি, এই কথা বলছি পরে আবার এরা এটার ইস্যু বানাইছে, আমি কেন এই কথা বললাম যে আমি এদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইনি, আমি কথা এই জন্য বলতেছি যে তোদের ছোটো লোকই তোরগুলো, তোদেরকে আমি অ্যাভয়েড করার সর্বোচ্চ ট্রাই করছি আমার দিক থেকে, এদের সাথে কানেক্টেড সবাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, আমি বাধ্য হয়েছি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে, আমি বাধ্য হয়েছি এখানকার প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করতে, কারণ আমি জানি শুরুগুলো আমি আসলে কি শুরু করবে। সো আমি ওই পয়েন্ট আমি করার জন্য বললাম যে শুরুদেরকে যতভাবে অ্যাভয়েড করা সম্ভব আমি সবভাবে করছি, আমি তোমাদেরকে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইনি, আমি তোমাদের সাথে কানেক্ট হতে চাইনি। এখন আবার এই ছ্যাঁচড়াগুলো বলতো সো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানি, এটা নিয়েও কথা বলে কত ছোটো লোক, মানে আপনি যেটা বলবেন এটা এরা ইস্যু বানাবে শুরুগুলো, রাইট? সো এদের কাছে সাথে আমার ইস্যু হচ্ছে পলিটিক্যাল, যে আমার এই পলিটিক্যাল যে আমি যে যুদ্ধাপরাধের বিচার ট্রায়াল এটা যে ফেয়ার হয় না, এটা যে সমালোচনা করি, এটা নিয়ে এদের চুলকানি কোত্থেকে শুরু হয়েছে ঘটনা দেখেন, একটু বড় হয়ে যাচ্ছে আলোচনা, কিন্তু আজকে যখন বুলিগুলাকে সবগুলা কিনে আলোচনা করতেছি দেখাই এই এই বুলিদের সাথে ফাইট কবে থেকে করে আসতেছি। তোমাকে তুমি করে বলি, শাহবাগে আমি যাদের দেখেছি তাদের অনেকেই আমি বিদেশি চ্যানেল বন্ধ করার আন্দোলন, আচ্ছা যাক এই কমেন্ট টমেন্ট পড়ার দরকার নেই, আমি আপনাদেরকে স্টোরিটা বলি আর কি, আপনারা পড়লে পড়ে নিন। তো সে আমাকে হইতেছে তার সাথে চেনা নাই জানা নাই পরিচয় নাই, সে আমাকে এসে আমি কি সাইদির হইতেছে কি আমি চাঁদে সাইদিকে দেখছি, মানে আক্রমণাত্মক কথাবার্তা শুরু করে দিছে আর কি, এই ছোটো লোকই তোরগুলা যে এই ভাষায় কথা বলে, যে আপনারা কমেন্ট পড়লে বুঝবেন যে এগুলা কিরকম ভাষা, এর ভাষার আমার ভাষা, হ্যাঁ, যে আমি নাকি সাইদিকে চাঁদে দেখছি, আমি মানে জামাতি টামাতি এগুলো বুলে বেড়াইতেছে, এগুলো এরা করার পর এখানে আসছে, এগুলো এরপর ও এরপর আরও কিছু যুক্ত হয়েছে এসে এর মতো আবাল কিছু, যেগুলো এই মতাদর্শের আর কি, এগুলো এসে ছোটো লোক ছেঁচড়া এসে যুক্ত হয়েছে কমেন্টে, দেখেন এগুলো কী করে পঙ্গপালের মতো ছাপায় পড়ে হায়নার মতো। সো আমার প্রোফাইল এসে আমি এদের বললাম না, মাত্র আমি ইউএসএ আসছি, এদের সাথে দেখা নাই সাক্ষাৎ নাই জানা শোনা পরিচয় কিছু নাই, আমি আমার ওয়ালে কী লিখতেছি, এরা সব পঙ্গপালের মতো সে ছাপায় পড়ে আমার সাথে শুরু করছে কামড়াকামড়ি, আচ্ছা ভালো কথা। তো আমি যেটা বললাম আমি সাধারণত ইগনোর করি এই শুয়োরদেরকে, কামড়াকামড়ি করছি ইগনোর করছি করে ভালো পথে আমি আমার পথে। ওই দিন এটা হচ্ছে ঘটনা হচ্ছে, হ্যাঁ ওই দিন সন্ধ্যায় এটিগুলো মনে হয়, হ্যাঁ না এটা হচ্ছে আগের দিন রাতের ঘটনা, তার পরদিন সন্ধ্যায়, এটা হচ্ছে রাতের ঘটনা, তার পরদিন সন্ধ্যায় একটা ছেলে আমাকে ফোন দিছে, ওর নাম হচ্ছে, নাম কি একটা হিন্দু ছেলে, হে ও আর এক ইথর টাইপের, ছেলেটার নাম কি, নামটা তো ভুলে গেলাম, আচ্ছা মনে হয় এখানে আসবে নাকি দেখি, ভুলে গেছি, আচ্ছা যাক নামগুলো তো বলা ইম্পর্টেন্ট কারণ বুলিগুলোকে এক্সপোজ করতে যাচ্ছি, তাই না, সেই জন্য নাম বলাটা ইম্পর্টেন্ট। এনিওয়েজ, সো ওই ছেলে আমাকে ফোন দিছে, আমার ফোনে ফোন দিয়ে আমাকে বলতেছে যে ফখরুল ভাই আপনি সাবধানে হিসাব করে কথা বলেন, ভাষাটা শোনেন, যে আপনি হিসাব করে কথা বলেন এখানকার বাংলাদেশি কমিউনিটি কিন্তু আপনার উপর খ্যাপা। আই ওয়াজ লাইক, এর আগের রাতে কিন্তু এদের সাথে আমার, এরা আমার সাথে এসে বুলিং করে গেছে আমার প্রোফাইলের মধ্যে এসে, একটা না অনেকগুলো এসে শুরু করছে বুলিং আমার সাথে। সো আমি জানি কোনটা কনটেক্সটে কথাটা হচ্ছে, যে আমি আমার ফেসবুক প্রোফাইলে কী লিখবো না লিখবো এরা আমাকে থ্রেট করতেছে ফোন করে, এমন না যে দেখা হয়েছে কথা প্রসঙ্গ করছে, না আমাকে এই কথা বলার জন্য ফোন করা হয়েছে, মানে বললাম না বুলিং আমার সাথে বুলিং করতে লাভ থেকে এরা তো বুঝে নাই যে কার সাথে বুলিং করতে গেছে, আমাকে ফোন করছে, ফোন করে বলতেছে যে শুধুই কথা বলার জন্য থ্রেট করার জন্য, যে ফখরুল ভাই এখন আমি জানি না তাকে কি এই 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 বুলিগুলো এই শুয়োরগুলা বলছি কিনা আমাকে ফোন দিয়ে বলতে, নাকি সে পাল পালপাকনামি করে আমাকে ফোন দিয়ে বলছে, এটা আমি জানি, সেটা আমার জানার দরকার নাই, অল আই নো ইজ যে বাংলাদেশ এখানকার যে ইয়ের কমিউনিটি, কমিউনিটির নাম ব্যবহার করে আমাকে ফোন করে থ্রেট করা হয়েছে, আমাকে ফোন করে বলছে যে ফখরুল ভাই আপনি সাবধানে কথাবার্তা বলেন, ফেসবুকে কী লেখেন না লেখেন সাবধানে লেখেন, এখানকার বাংলাদেশের কমিউনিটি কিন্তু আপনার উপর খ্যাপা। না তার কথার সাথে কিন্তু বাস্তবতার মিল আছে, গতকালকে এর আগের দিন কমিউনিটির যারা এখানে বিভিন্ন হোমরা চোমরা কমিউনিটির এরা আমার সাথে এসে কিন্তু গালাগালি করে গেছে এবং আজকে একজনকে দিয়ে ফোন করে থ্রেট করাচ্ছে আমাকে, রাইট? সো আমি তারপর একটা স্ট্যাটাস দিয়েছি, স্ট্যাটাসটা তো খুঁজে বের করে আমি অ্যাড করে দিব, আপনারা পড়তে পারবেন, সেই স্ট্যাটাস দিয়ে আমি তারপর সেইখানে এই কথাগুলো বলছি, আপনারা পড়ে নিন পজ করে, যে আমি এখানে আসছি, আমি এখানে আমার ওয়ালে আমি আমার মতামত প্রকাশ করব, কী করব না করব, কী লিখবো না লিখবো এটা নিয়ে আমি কারো খাইও না পড়িও না, তারা আমাকে বলার কি, আমি আমার ওয়ালে কী লিখতে পারবো না পারবো। সো আমার একটু মনে আছে স্ট্যাটাসটা শেষ করছি এইভাবে, যে আমি কারো খাইও না কারো পড়িও না, আই প্লে বাই মাই ওন রুলস, সুতরাং আমাকে যার সাথে জানি এরকম, মানে শুয়োরগিরি বুলিং জানি করতে না আসে, আমি কারো খাইও না কারো পড়িও না, আমি আমার ওয়ালে আমার যা খুশি লিখবো, আমাকে এরকম ফোন করে থ্রেট করার দুঃসাহস কই পাই এরকম আর কি কথাটা কিন্তু লেখার একটু মনে আছে, লেখাটা এভাবে শেষ করছিলাম, আমি কারো খাইও না কারো পড়িও না, আই প্লে বাই মাই ওন রুলস, সুতরাং আমার সাথে এই বুলিং
করতে আসলে হবে না, চলবে না এগুলো। আমি তো জানি এগুলো সুর সব, তো আমি জানি ছাড়বে না এরা আমাকে একা, এখন যে কারণে এদের সাথে যোগাযোগ করে আসি নাই। এগুলো সুরগুলো তো খুব ভালো করে চিনি, এরা যখনই টের পাবে যে আমি হইতেছে এদের মতাদর্শে না, তখনই ছুতা খুঁজে এরা আমার সাথে সুর গিরি শুরু করবে। সো তো যেই ছোটো ভাইয়ের সাথে যে যাই, ছোটো ভাইয়ের বাসায় উঠছি, এটা বললাম না রাতের ঘটনা, লাগে সন্ধ্যাবেলা আমাকে হচ্ছে ফোন দিছে। তো তারপর রাতে ঘুমাইছি, ঘুম থেকে উঠে আমি ফেসবুকে ঢুকে দেখি অবস্থা খারাপ, আমার কমেন্টে আইসে আমাকে এগুলো অ্যাটাক করে, গালা গালি করে, এখানকার সবগুলা বাংলাদেশের কমিউনিটির যেগুলো পান্ডা আর কি, সব পান্ডা চলে আসছে আমার ইয়ের নিচে, কী জানি বলো আমার ওই পোস্টের নিচে। আমি বাংলাদেশি কমিউনিটিকে নিয়ে, ও আচ্ছা, আমি শুরুতে কমিউনিটি লেখা বলছিলাম যে এখানকার শাহবাগী কমিউনিটি আমাকে ফোন দিয়ে থ্রেট করছে, বাংলা কী ভাষা যাকে ভুলে গেছে, ওখানে আবার তেনা পেঁচাইছে, তেনা ধরছে যে আমি কেন শাহবাগী কমিউনিটি বলছি, বাংলাদেশি কমিউনিটিকে শাহবাগী কমিউনিটি বলে পরিচয় করাইছি, এই তেনা ধরে কে আমি কমিউনিটিকে হেও করছি। বুঝলেন না, এই সুরদের তো চিনে নি আপনার, একটু ব্যাখ্যা করার কিছু নেই, সুররা ছুতা খুঁজে বের করছে, করে এই আমার কমেন্টের নিচে এসে গালা গালি, একটা অবস্থা আমি ঘুম থেকে ওটা অবাক দেখে। তো আমি তো জানি সুরগুলো এরকম করবে, এটা তো অ্যান্টিসিপেটেড, তো আমি তো বললাম আমি বাংলাদেশ থেকে আসার আগ থেকে এটা আমি ধরে বসে আছি, জাস্ট এ ম্যাটার অফ টাইম এই সুরগুলো লেগে যাবে। কিন্তু এইরকম তুচ্ছ বিষয়ে এরকম করে সুরগুলো লেগে পড়বে আমার সাথে, সেটা আমার হিসাবে ছিল না। সো ফোন খুলে এই অবস্থা দেখে আমি তো এই সুরদেরকে চিনি, আমি সাথে সাথে যেই ছোটো ভাইয়ের বাসায় আমি থাকি, ফাহিমুর নাম, ওর রুমে গিয়ে নক করলাম দরজায়। নক করে আমি বললাম যে ফাহিম, তোমার কি কোনো ফোন টোন পাইছো আমার ব্যাপারে? ও একটু থতমত খেয়ে গেছে, মানে হচ্ছে সে ফোন পাইছে। এখন আমার এগুলো অ্যাসাম্পশন ভুল হইতে পারে, কিন্তু আমি প্রিটি পজিটিভ যে ভুল না। ও থতমত খেয়ে গেছে, থতমে কেন ভাই কী হয়েছে, মানে আমি কোথেকে জানলাম? তা আমি তো সুরগুলোকে চিনি, আমি এদের স্টেপ আই ক্যান টেল ইউ যেগুলো কিসের পর কী স্টেপ নেবে এই সুরগুলো, রাইট? যে কারণে বললাম আর কি, সুরগুলো আমার নামে ঘুরে ঘুরে কমপ্লেন করে বেড়াচ্ছে, কোনো ঘোরার ডিম হচ্ছে না। আমি যদি সুরগুলোর বিরুদ্ধে কমপ্লেন করি হবে কিছু, আমি জানি আর কি কী কীভাবে কী কোনটা দিয়ে, মানে আমি তো এদের মতো যেখানে কোনো মেরিট নাই কমপ্লেন করা সেখানে গিয়ে কমপ্লেন করা ছোটো লোক আমি করে নিজেকে ছোটো করবো না, যেখানে মেরিট আছে ওইটাই নিয়ে যাবো, ওইটাই কাজ হবে। তো এই সুরগুলো হচ্ছে, তো আমি চিনি এদেরকে। সো আমি যখন ওই আমার ছোটো ভাইকে নকরে বললাম দরজা খুললে, আমি বললাম তোমাকে কোনো ফোন আসছে সকালে আমার ব্যাপারে, সে একটু থতম থেকে গেছে, কেন ভাই? আমি বললাম আসছে কি না, আমার জুট্টু কোনো পরে স্বীকার করছিল যে আসছে। তারপর আমি বললাম ওরা কী বলতেছে তোমাকে, যে আমি তোমার ওর বাসায় উঠছি? ওরা ভাবছে কি আমাকে এখন অসহায় পেয়েছে, ওর বাসায় উঠছে, আমাকে এখন কিক আউট করলে আমি কই যাবো, কই থাকবো, এই সুরগুলো ভাবছে। বললাম না এই সাই, বললাম এরা কী বলতেছে, মানে তোমার বাসায় দেখো এরা এখন তোমাকে চাপ দিবে, কী বলছে? সে বলতে যাচ্ছে না কী বলছে, বলছে কথা হয়েছে যে ভালো কথা। আমি বললাম যে দেখো এদেরকে আমি চিনি, এরা তোমাকে এখন চাপ দিবে যে আমি জানি তোমার বাসায় না থাকতে পারি, এরা ভাববে যে আমি অথই সাগরে পড়ে যাবো, এখন আমাকে বের করে দিল ওর বাসা থেকে, তাহলে এরা তোমাকে চাপ দিবে, এখন তোমার সাথে শুরু করবে সুরগিরি, আমি হচ্ছে আমি বাসা নিয়ে সরে যাচ্ছি, তোমার সাথে এরা ঝামেলা শুরু করবে, আমি চাই না তুমি এই ঝামেলার মধ্যে জড়াও করো এরা। এখন ওই ছোটো ভাই যে সে তো এদেরকে বাংলাদেশি কমিউনিটি এদেরকে অনেকদিন ধরে চেনে, ভালো মানুষ এরা, এগুলো যে সুর হেটা সে বুঝতে পারে নাই, সে তার হিসাবে কুলায় নাই যে সুরগুলো আমার পিছনে এভাবে যে লাগবে লেগে যাবে। ও বলতেছে না ভাইয়া আপনি কী বলতেছেন, আমি এদের সবাইকে চিনি, আপনি ভুল বুঝতেছেন, এরা এমন না, আপনি বেশি ওভার থিঙ্ক করতেছেন, না না না। আমি বললাম আরে ভাই তুমি সুরদেরকে চেনো না, দেখো আমি ঘুম থেকে উঠে ফার্স্ট থিং আই ডেড আমার ফোনে লক সেট করছি, আগে আমি কখনো ফোন লক করতাম না, মানে ওই যে কী বলে কিপ্যাড লক যে আছে না, মানে লক আর কি, প্যাটার্ন লক আর কি, আমার ফোনে প্যাটার্ন লক করা থাকতো না। আমি ঘুম থেকে উঠে এই সুরগুলোকে দেখে ফার্স্ট থিং আই ডেট আমার ফোনে হইতেছে প্যাটার্ন লক হইতেছে অনফিস, কারণ এগুলো আমার ফোন ঢোকার চেষ্টা করবে, মানে এগুলো যত রকম সুরগিরি যত লো নিচে নামার সম্ভব কল্পনার মধ্যে আপনি আসবে না এগুলো সেগুলো করবে। সো আমি ভাবলাম যে আমার ফোনের সিকিউরিটি প্রথম, সেফটি নিশ্চিত করি। তো আমি ওরা বললাম যে দেখো আমি আমার ফোনের কখনো স্ক্রিন লক করি না, আমি যে মাত্র স্ক্রিন লক করছি, তুমি এদেরকে চেনো না, এরা কোন লেভেলের সুর, এরা যে কোনো কিছু করতে পারে, এরা কী করবে তোমার কোনো ধারণা? ও বিশ্বাসই করতে পারতেছে না ভাই আমি এদেরকে চিনি, আপনি ভুল বুঝতেছেন, আপনি বেশি বেশি ভাইয়া ভাবতেছেন এই না সে না। আচ্ছা ভালো কথা। তারপর দিন নাকি সেদিনই দুপুরে আমি কোথায় যাবো এখন তো যেটা, যেহেতু আমার গাড়ি নেই রাইড লাগবে, ওর সাথেই যাচ্ছি ইউনিভার্সিটিতে আসতেছি কোথায় জানি। তখন আমি আস্তে আস্তে গাড়িতে বসে আমার মনে আছে পাশে বসে আমি একটু জিজ্ঞেস করলাম তোমার কি ফোন আসছে তোমাকে, সকালে কিন্তু প্রটেস্ট করছে যে না ভাই এই কথাগুলো ওরা বলবে না, এখন আর প্রটেস্ট করে নেই সে, তখন আমি বুঝলাম যে বললাম তোমাকে ওরা কি নিশ্চয়ই ফোন দিছে, ফোন দিয়ে বলছে আমাকে বাসা থেকে বের করে দিতে না। এখন আর কিন্তু আমার সেই ছোটো ভাই যে কি ফাহিম, ও বলতেছে না কথা, না ভাই কথা বলে না, এখন সে বলতেছে যে না ভাইয়া বললে কি হয়েছে, ও বললেই কি হবে নাকি আমার বাসায় কে থাকবে না থাকবে এটা তো আমার সিদ্ধান্ত, ওরা তার মানে বলছে। তখন আমি ওকে ফাহিমকে বললাম যে দেখো আমি তোমার তো বললাম, তুমি তো বলছো যে না এটা মানে সে কল্পনা করতে পারে না যে এরকম একটা বিষয় নিয়ে এরা এরকম শুরু করবে। আমি বললাম যে তুমি তো কল্পনা করতে পারো না, আমি তো তোমাকে বলছিলাম তখন এরা এগুলো করবে, তুমি তো বিশ্বাস করো নাই, এরা আরও অনেক কিছু করবে, সো এরা এটা ছাড়বে না, এরা এটা নিয়ে শুরু করবে, সো আমি চলে যাই, তুমি এটার মধ্যে ঢোকার দরকার নেই, আমি এই সুরদেরকে চিনি। সো ও তখন একটু খামোশ মেরে গেছে কারণ সকালে খুব কনফিডেন্ট ছিল যে না ভাই আমি এদেরকে চিনি, আপনি ভাবতেন এরা খুব ভালো মানুষ, এখন বুঝছে যে না এগুলো সুর। ওখানে আরেক ভাই থাকতো, ওনার নাম ভুলে গেছি, ওই বাসায় দুজন থাকতো, ফাহিম থাকতো আর ওনার নাম কী ছিল জায়গা। সো উনি যখন শুনছে, আমি তখন কথাবার্তা বলে ফেলছি এখানে, বাসা টাসা খুঁজে বের করে ফেলছি, ঠিক করে ফেলছি, তো উনি যখন শুনছে যে আমি পরদিন সকালে চলে যেতে যাচ্ছি, নামটা ভুলে গেলাম ওনার, উনি তো ফায়ার রেগে, ওনার গাড়ির মধ্যে আমার মনে আছে একদম গাড়ির মতো, ওনার লাল রঙের একটা গাড়ি ছিল, গাড়ির হইতেছে উইন্ড স্ক্রিন তুলে উনি আমার সাথে রীতিমতো চিৎকার,
চিৎকার করে, ফখরুল তুমি যদি বাসা ছেড়ে কালকে চলে যাও তোমার সাথে আমার কোনো কথাবার্তা থাকবে না, আজকেই তোমার সাথে আমার কথা, উনি চট্টগ্রাম মেডিকেল থেকে পাশ করছে, যে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না, আমার সাথে তোমার সম্পর্ক শেষ, এখানে শেষ, আজকে শেষ, তুমি বাড়াবাড়ি করতেছো। আমি বললাম ভাই আমি বাড়াবাড়ি করতেছি না, এইগুলো সুর আপনি চেনেন না, এগুলো ছাড়বে না, এইগুলো আমার পেছনে লেগে থাকবে, আমি এই সুরদের সাথে কোনো ধরনের কমিউনিকেশন কানেকশন চাই না, আমি আমার মতো থাকতে চাই। উনি খুব রাগারাগি আমার সাথে, কারণ উনি তো ওই রকম ফাহিমের মতো আন্ডার এস্টিমেট করতেছে সুরদেরকে, উনি চিৎকার যাচ্ছে আমি তুমি যদি যাও আমি তোমার সাথে তোমার সম্পর্ক শেষ, তোমার সাথে কোনো যোগাযোগ রাখবো না। আমি বললাম যে ভাই আপনি বুঝতেছেন না কোন সুরের পাল্লায় পড়ছি। আচ্ছা ঠিক আছে, ওনার রাগারাগিতে তারপর আমি বলছি যে আচ্ছা ঠিক আছে। তো তারপর আমি এক সপ্তাহের মাথায় চলে গেছিলাম, পরদিনই চলে যেতে চাইছিলাম, আর সেটা করি নাই, কিন্তু এক সপ্তাহের মাথায় গেছি, মানে এই সুরগুলো থামে, ও আচ্ছা হ্যাঁ থামে নাই, দেখে পরে আমি ওনাকে দেখাই হচ্ছে না, আমি আমি লিভিং এই সুরদের সাথে। আচ্ছা সো ভালো, ওনার কথায় আমি পরদিন যাওয়ার কথা পরদিন যাই নাই, ভুলে গেছি ঘটনা পাঁচ বছর আগের। তার একদিন পর ঘটনা কিন্তু শেষ, ভালো কথা, সুরগিরি করছে, কামড়া কামড়ি করছে করছে, হঠাৎ করে আউট অফ নো ওয়্যার এই যে ইনি প্রেসিডেন্ট রিফাত হায়দার এইখানকার, উনি হঠাৎ করে পোস্ট দিছে, দেখি তারিখগুলো আছে না, এখানে তারিখও তো দেখাচ্ছে না, তাইলে আরও ক্লিয়ারলি বলতে পারতাম কত তারিখ, তাহলে আপনারা সিকোয়েন্সটা বুঝতে পারতেন। মানে ও ঘটনা স্তিমিত হয়ে যাওয়ার কোনো কোথাও না, হঠাৎ করে আউট অফ নো ওয়্যার ওই গ্রুপে এক পোস্ট, বিশাল লম্বা পোস্ট, আমি জানি না পুরোটা পোস্টের আমি স্ক্রিনশট রাখছি নাকি, হ্যাঁ না না রাখি নাই, সরি, দেখলে বুঝতে পারবেন যে সকলের দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলিনাতে বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার কী কী বা সাল ভুজুং ভুজুং মনে নাই, লাস্টে এরকম কী জানি ইয়ের বিরুদ্ধে কথা বলা হয়েছে, বাংলাদেশ কমিউনিটির বিরুদ্ধে কথা বলছি আমি, এটা করে তাদেরকে ছোটো করা হয়েছে, হেও করা হয়েছে, আমার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেবে, কী ভুজুং ভুজুং হঠাৎ করে কোথেকে আবার শুরু করছে এগুলো। তো আমি যেটা বুঝলাম, আমি তো এই সুরগুলোকে চিনি, এখানে কিছু সুর আছে, এই সুরগুলো রিফাত হায়দার যিনি ওনাকে অ্যাপ্রোচ করছে, অ্যাপ্রোচ করে বলছে যে না আমরা মানে ঘটনা স্তিমিত হয়ে গেছে না, আমরা স্তিমিত হইতে দিব না, আমরা এর সাথে পিছনে সুর বাচ্চাগিরি চলতে থাকবে আমাদের, আমরা থামবো না, ওনাকে বাধ্য করা হয়েছে ওনাকে, কারণ এগুলো চারপাশে সুর দিয়ে ভর্তি, এই সবগুলো সুর মিলে, আমি যেটা আমার থিওরির জায়গা থেকে বলতেছি, এই ব্যাপারে আমার কোনো নাই, ইন্টেলিজেন্স নাই, তাহলে আউট অফ নোয়ার উনি জিনিস দেখতে যাবে কেন, লেখা যে কী জানি না, উনি এখানে মনে হয় লেখে নাই যে ডিসিপ্লিন অ্যাকশন, উনি আসা যায় না আমরা এখানে সবাই মিলে মিলেমিশে থাকি, এখানে কোনো ধরনের ইয়ে বরদাস্ত করা হবে না, কী কী ভুজুং 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 আর কি এগুলা। এবার সেই পোস্টের নিচে এরা আমাকে গালাগালি শুরু করলো, নাও বোঝেন জিনিসটা, এরা কিন্তু আমার পেছনে লাগছে আমার সাথে এদের মতানৈক্য পলিটিক্যাল ডিসএগ্রিমেন্টের কারণে, পলিটিক্যাল একটা বিষয় যুদ্ধাপরাধ নিয়ে আমার ডিসএগ্রিমেন্টের কারণে, কিন্তু এটা তো এরা বলতে পারে না, এই সুয়রগুলো আমেরিকা আসছে সভ্য লোক, ভাব ধরতেছে সভ্য সুশীল লিবারেল ফ্রি স্পিচে বিশ্বাস করে, কিন্তু আসল তো করে না, সো এটা সরাসরি আমাকে এটার জন্য কিছু বলতে পারতেছে না, তাদের ইস্যু যে আমার পলিটিক্যাল ইয়ে নিয়ে, এটা দেখবে না, এখন তাদের ওই যে কমেন্ট শুরু করছে, কমেন্টে এরা কেউ এই কথা বলতেছে না যে না সে আমাদের কমিউনিটিকে নিয়ে কথা খারাপ ভাষায় কথা বলছে, এই জন্যে খারাপ ভাষায় কোনো খারাপ ভাষা নাই, পোস্টটা তো আমি স্ট্যাটাস বের করে দেখাবো আপনারা পড়ে নিন, কোনো খারাপ ভাষা সেখানে ছিল না, রাইট, কিন্তু কমেন্ট সেখানে সবাই আমার কেন আমি আমি পাকিস্তানি আমি এই না সিনে বলে বেড়াচ্ছি, ও মা তোরা না আমার সাথে আমার পিছনে লাগলে আমি বাংলাদেশি কমিউনিটিকে নিয়ে কী বসি দেখে, মানে পাকিস্তান আসলো থেকে আমি পলিটিক্যাল মতাদর্শ নিয়ে কী বসি না, এটা নিয়ে আসলো না, তার মানে এদের খাওয়া জানি পলিটিক্যাল মতাদর্শ নিয়ে, রাইট, কিন্তু এরা স্বীকার করতে যাচ্ছে না, কিন্তু কমেন্ট সেকশনে সব বের হয়ে চলে আসতেছে, সেখানে আপনারা কমেন্টগুলো পড়ে নিন, কি মোহাম্মদ মির ওয়াজুল ইসলাম এই এক হইতেছে বুলি এক অ্যাসহোল, এটাই কমেন্টগুলো পড়ে নিন, যে আমরা কী জানি বলে ওই দেখেন কথা কথাগুলো দেখ ক্লিয়ার যে যে এটা তার মতাদর্শ, আমার রাজনৈতিক মতাদর্শের কথা বলতেছে, এটার জন্য তো তার বিরুদ্ধে অফিসিয়ালি কোনো অ্যাকশানে যাওয়া সম্ভব না, রাজনৈতিক মতাদর্শ ফ্রি স্পিচ সুয়র শিক্ষিত সুয়র এটা তো সে খারাপ দেখা যায়, আমার আমি আমার ওপিনিয়ন জানাইছি আমার ওয়ালে, এটার জন্য আমার পিছনে লেগে কুত্তার বাচ্চা গিরি করলে খারাপ দেখা যায়, সেটার জন্য কিছু করা যাচ্ছে না, সো আমরা সেটা তো করতে পারতেছি না, আমরা এদিক দিয়ে তাকে খেলি, এই দেখেন কথাটা শুনেন, মানে দেখাবো এ স্বীকার করে ফেলছে নিজেরাই কমেন্ট সেকশনে যে এটা তার মতাদর্শ, এটার জন্য তো তার বিরুদ্ধে অফিসিয়ালি কোনো অ্যাকশানে যাওয়া সম্ভব না, কিছু তো করার নাই, কিন্তু আমাদের প্রাণের সংগঠন বিএসএসকে ছোটো করে অধিকার কথা বলার অধিকার তাকে কে দিছে, কী জানি বলে আমাকে নিয়ে খাটানো এখন এর বিরুদ্ধে ডিসিপ্লিন অ্যাকশন নেওয়া যেতে পারে, দেখেন সেইখানে এই কথাটা কী বললো যে মতাদর্শ এটার জন্য তো তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাচ্ছে না, কিন্তু সে যেহেতু আমাদের কমিউনিটি নিয়ে কথা বলছে এখন কি এটার জন্য তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেতে পারে, কথাটা বলছেন, তার মানে আমার ইস্যু হইতেছে ওইটা নিয়ে, এই তার ওয়ালে সে পলিটিক্যাল মতাদর্শ কি ব্যক্ত করছে সেটা নিয়ে আমার ইস্যু, সেটা নিয়ে তো আমি খাওয়া যেতে পারতেছি না, শিক্ষিত সুর আমি খারাপ দেখা যায়, সুতরাং ওইটা না বাদ দিয়ে আমরা এখন এখানে লেজ ধরতে পারি কিনা, এটা হয়েছে তার হইতেছে কথা আর কি, বেসিক্যালি এই হচ্ছে এক সুরের গত কিছুদিন ধরে অনেক কিছু বলতে চেয়েও পারছিলাম না, গত কিছুদিন ধরে আপনাদেরকে যে টাইম লাইনটা দিলাম এটা কিন্তু কয়েকদিন ধরে চলতেছে, তারপর থেমে গেছে, তারপর আবার খোঁচায় ওনাকে দিয়ে পোস্ট করাইছে, এবং হচ্ছে যে কিছুদিন ধরে তার মানে করা কতদিন ধরে সুরগিরি করতেছে, এই দেখেন সে কী বলতেছে, আমি নাকি কমিউনিটি নিয়ে নিয়ে কী বলছি এই কারণে তারা আমার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেবে, দেখেন তো আসলে ইস্যুটা ওখানে কিনা, গত কিছুদিন ধরে অনেক কিছু বলতে চেয়েও পারছিলাম না, সরাসরি আমার সাথে সম্পর্ক না থাকলেও বিএসএ মানে বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলিনার সাবেক স্টুডেন্ট মেম্বার এবং বর্তমান অ্যালামনাই হিসেবে এই ঘটনার দায় আমার উপর কম না, সেই শহরে নাই, সে পাশ করে চলে গেছে, তার উপর নাকি দায় আছে, ওই তমক হাসান চমক হাসানের বউ এই একই ইয়ে ল্যাঞ্জা ধরবে যে তারা এই শহরে নাই, তা না না আমার উপর দায় আসে, আমি প্রাক্তন ছাত্র হিসেবে এসে আমার সাথে শুরু করবে বুলিং সুরগিরি। এবার দেখেন
যারা 30 লক্ষ শহীদের রক্তের অসংখ্য মা বোনের সম্ভ্রমের মূল্য দিতে জানে না তাদের সাথে তর্কে মা মা এখানে পলিটিক্যাল কথা আসলো থেকে, তুই না একটু আগে বললি যে আমি আমার ওয়ালে কি মতামত জানাইছি, এটা আমার মতামত, এটার জন্য তো কিছু বলা যাচ্ছে না, সুতরাং আমরা এখন ইয়ে কিনে তাকে ছুতা ধরি যে সে বিএসএকে নিয়ে কি জানি বলে মানহানি, বাঙালি সুরদের মানহানি মানহানি করছে, এখন এটা নিয়ে তেনা পাচ্ছা বৌমা। তাহলে এখন আবার এখানে চোখ থেকে চলে আসলো যে আমি 30 লক্ষ শহীদের মা বোনের উজ্জ্বল দেনে এনা সেনা এগুলো এগুলো আসতেছে কোথেকে, তার পুরা কমেন্টার মধ্যে আমার পলিটিক্যাল মতদর্শ নিয়ে এসে চুলকাইছে, চুলকে লাস্টে বলতেছে কিছু তো আর করতে পারতেছি না ওইটার জন্য, তার মতামত এখন আমরা অন্যভাবে খাই। যে বললাম আমার স্ট্যাটাসে লিখছি আমি কারোটা খাই না, কারোটা পড়ি না, কাউকে কেয়ার করি না, আই প্লে বাই মাই ওন রুলস, জানিয়ে দিলাম এই কথা আমি বলছি এই শুভরদের গায়ে, যে আমার স্পর্ধা দেখে অবাক হয়ে যাচ্ছি। স্পর্ধা মানে তুই কে, তুই কি আমার, আমি কি তোরটা খাই না তোরটা পড়ি, মানে আমি এই কথা আমার ওয়ালে বললে তোর মানে স্পর্ধার প্রশ্ন আসতেছে কোথেকে, আমি কি মানে তোরে তোয়াজ করে কথা বলতো না কাকে তোয়াজ করে কথা বলবো, মানে স্পর্ধা আসতেছে কেন, মানে সে কি আমার সুপিরিয়র সামহাউ, মানে আপনার কথা থেকেই বোঝেন এরা যে সুপিরিয়রিটি দেখাইতেছে যে এরা অনেকদিন ধরে এখানে আসে, আমি হঠাৎ করে নতুন আসছি, এসে আমি এদেরকে তোয়াজ করতেছি না, আমি আমার মতো করে ম্যাভেরিক আচরণ করতেছি, এ পাছা জুলা যেতেছে, এটা বলতে তাদের স্পর্ধা বোঝে না যে নতুন আসছে সে ছেলে, তার আমরা বুলিং করবো তাকে আমরা সবাই মিলে, ও বাবার তার এত স্পর্ধা, সে বলতেছে আমি কারো খাই না কারোটা পড়ি না, না মানে তার মানে কি আমি ওরটা খাই ওরটা পড়ি আর কি, ওকে তোয়াজ করে চলতে হবে, বোঝেন এই শিক্ষিত সুর এগুলো। ওকে এবার দেখেন যে চমক হাসানের ওয়াইফ ফিরোজা বিনতে ওমার, চমক হাসান ওর তো আবার অনেক ফ্যান ফলো, সরাসরি এঙ্গেজ হলে খারাপ দেখা যায়, তো এই জন্য ওর ওয়াইফ এঙ্গেজ হয়েছে এবং ও আসে আর কি পেছনে বসে বসে একসাথে মিলে কমেন্ট করছে, আই ক্যান টেল ইউ আই ক্যান নো ইউ নো দ্যাট সুরগিরি ফিরোজা বিনতে ওমর চমক হাসান, যেটা বললাম এরা কিন্তু আমি আসার আগেই পাশ করে এখান থেকে চলে গেছে, এই শহরে নাই, এই ইউনিভার্সিটিতে নাই, এবং এই যেই গ্রুপে এগুলো চলতেছে এই গ্রুপের নাম কিন্তু ইউএসসি কারেন্ট স্টুডেন্টস, এই গ্রুপের নাম ইউএসসি কারেন্ট স্টুডেন্টস, এরা কেউ কারেন্ট স্টুডেন্ট না, কিন্তু এরা গ্রুপ লিভ করে নাই, আমি কিন্তু তখন কমেন্ট করতে চাইছিলাম কিন্তু আমি এদের সাথে কোনো কথা বাড়াইতে চাই নাই, দেখে আমি একটা কমেন্টও করি নাই, কেন কথা বাড়াইতে চাই নাই সেটা বলবো একটু পর ব্যাখ্যা করবো। আমি তখন কমেন্ট করতে চাইছিলাম যে তো কারেন্ট স্টুডেন্টদের গ্রুপ, তোরা সবগুলো শুয়োরগুলো ফকিন্নগুলো এখানে কী করতেছিস, তোরা তো একটাই জায়গার স্টুডেন্ট না, তোরা তো এই গ্রুপে থাকারই কথা না, তোরা এখানে আবার আসা নাক গলাইতেছিস কেন এই গ্রুপে, ফিরোজা বিনতে ওমর কিন্তু এই গ্রুপে থাকারই কথা না, সে ওই যে আমাদের দেশে যেরকম বাংলাদেশে শুয়োরা পাশ করার পর ইউনিভার্সিটির হল ছাড়া না, ধুরা বসে থাকে, পাশ করে চলে গেছে ইউনিভার্সিটি থেকে, হল ছাড়বে নতুন যারা আসছে তাদেরকে না, এরা সিট আর কি হলে সিট ছাড়ে না, অবৈধভাবে ধরে রাখে, এরা এরকম অবৈধভাবে কারেন্ট স্টুডেন্ট গ্রুপে এরা যাবি না, এখানে এসে আমার সাথে কামড়া কামড়ি শুরু, আমি কারেন্ট স্টুডেন্ট, আর এই বুলিগুলো হইতেছে প্রাক্তন স্টুডেন্ট, এরা এই গ্রুপেই থাকার কথা না, এরা বুলিং করতেছে আমার আমার গ্রুপে এসে আমাকে, রাইট। ও আচ্ছা এই গ্রুপে আসলাম কীভাবে, এটা একটা প্রশ্ন আপনাদের আসতে পারে, আমি বললাম না এদেরকে অ্যাভয়েড করতেছিলাম গ্রুপে জয়েন হয়ে কিছুই নেই, তো ওরা এখানে গ্রুপে তো সব কথাবার্তা হয় এখানকার, সো এখানকার কী হবে না হবে গ্রুপে, তো গ্রুপে আমি আমি গ্রুপে নাই কোনো কথাবার্তা আমি নাই, আর আপনি গ্রুপে নাই কেন, আমি অ্যাভয়েড করে যাচ্ছি যে না আমি গ্রুপে থাক, মানে আমি এগুলো সুরদের সাথে কানেক্টেড হইতে যাচ্ছি না, তো ওরা তো আর বুঝে নাই যে আমি কোন কারণে এই সুরদের অ্যাভয়েড করে যাচ্ছি, সো ওরা ওরা বলছে না না কেন গ্রুপে নাই, আমাকে ধরে গ্রুপে কানেক্ট হয়েছে একেবারে লিটারালি ফোনের মধ্যে ধরে, কান নাইলে আমি তাও কানেক্টেড হইতাম না, সো ওইভাবে ফোর্সড হয়ে গেছি অনেকটা গ্রুপে ঢুকতে, মানে আমি ওদেরকে বলতেছি না এটা ওদের দোষ, ওরা তার বোঝে নাই, ওরা ওরা ওদের মতো করে আমাকে ইয়ে করতেছিল, কিন্তু আমি তো জানি যে হোয়াটস কামিং, সো দেখেন ইউএসসি কারেন্ট স্টুডেন্ট গ্রুপের মধ্যে প্রাক্তন সুরগুলো আসছে আমার সাথে ইয়ে করতে বুলিং করতে। চমক হাসানের বউ, বিএসএ কোনো রাজনৈতিক সংগঠন না, কিন্তু বিএসএ মানে এক টুকরা বাংলাদেশ, সেখানে সে কথাটা কেন বলতেছে কোনো রাজনৈতিক সংগঠন না, কারণ তার এখানে রাজনৈতিক আলাপ তুলবে, আমি আমার ওয়ালে কি রাজনৈতিক মতামত জানাইছি এটা নিয়ে এরা খাওয়া যাইতেছে এখানে, কিন্তু এটা নিয়ে তো খাওয়ার জন্য যায় না, কারণ এখানে আমি তো আমি আমার ওয়ালে কি রাজনৈতিক মতামত জানাইছি তারা কেন এখানে কথা বলার তাদের রাইট কে দিল, সো এই জন্য কতভাবে খাওয়া যাইতেছে দেখেন। বিএসএ কোনো রাজনৈতিক ইয়েস রাজনীতির কথা আসতেছে কেন এখানে, আমি কি জানি একে ছোটো করছি বিএসএকে ছোটো করছি, সে কারণে আমার বিরুদ্ধে ডিসিপ্লিনের অ্যাকশন, মানে আমি হাসতে হাসতে আমার ভুঁড়ি ফেটে যাওয়ার অবস্থায় আমাকে ডিসিপ্লিন অ্যাকশন, কী ডিসিপ্লিন অ্যাকশন নিবি তোরা আমার, কী করবি আমার, এরা আমাকে ডিসিপ্লিনের অ্যাকশন নিচ্ছে আমার বিরুদ্ধে, আমি টেরও পাচ্ছি না অ্যাকশন নিচ্ছি কি, কারণ আমার বিরুদ্ধে অ্যাকশনের কোনো জুরিসডিকশন ক্যাপাসিটি এই সুরদের নাই, কিন্তু দেখাইতে হবে আর কি, খুব কাম দেখাইতে হবে। বিএসএ কোনো রাজনৈতিক সংগঠন না, চমক হাসানের বউ ফিরোজা বিনতে ওমর, কিন্তু বিএসএ মানে এক টুকরা বাংলাদেশ, চলে গেছে এখান থেকে বাংলাদেশি স্ল্যাশ শাহবাগী কমিউনিটি, আচ্ছা আমি লিখছিলাম বাংলাদেশি স্ল্যাশ শাহবাগী কমিউনিটি, উইচ বাই যেটা আমি অ্যাসেন্সিয়ালি মিন করছি এখানকার বাংলাদেশি কমিউনিটি শাহবাগীগুলো আর কি, আচ্ছা যা হোক, হিসেবে যে আমাদের উপস্থাপন করে তার সাথে কোনো প্রকার সম্পর্ক রাখা মানে বিএসএ অপমান করো, মাতোর সাথে আমার সম্পর্ক রাখার প্রশ্ন আসে কোথেকে, তুই তো এই শহরেই নাই বোন, তুই তো এই শহরেই নাই, তার সাথে আমার সম্পর্ক রাখার প্রশ্ন আসছে কোথেকে, সুরগিরি করতে আসছে, ওই আরেক শহর থেকে বুলিং করতে চলে আসছে এখানে, সে ব্যক্তিগত মতামত এখানে দেখেন, এখানে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, আপনি যদি বিচ্ছিন্নভাবে তার কমেন্টটা দেখলে হবে না, এখানে কিন্তু সবগুলো সুর মিলে ঝাঁপাইয়া পড়ছে, একটা বুলি গ্রুপ ঝাঁপাইয়া পড়ছে, এবং সেই পার্ট অফ দ্যাট বুলি দ্যাট গ্রুপ অফ বুলি, এটা বুঝতে হবে আপনাকে আর কি, ব্যাপারটা এমন না যে সব একটা একটা কমেন্টে না না না, সে বুলিং করতেছে একটা গ্রুপ মিলে আমার পেছনে লেগে গেছে এখানে, সে ব্যক্তিগত মতামত প্রকাশের অধিকার সবার আছে মানলাম, ওরে বাবা মানলাম, বুঝলেন না, মানতে ইচ্ছে হচ্ছে না, মানলো মানতে ইচ্ছে হচ্ছে না, তার কষ্ট হচ্ছে, ব্যক্তিগত মতামত প্রকাশের অধিকার সবার আছে মানলাম, কিন্তু মতবাদের নামে দেশকে মুক্তিযুদ্ধে, ও মামা আমি আমার ওয়ালে কি বলছি না বলছি এটা নিয়ে তারা এখানে এত পেছর পেছর করতেছে কেন, এই মনে মনে রাখবেন এই তারা যে পোস্টের নিচে কমেন্টগুলো করতেছে সেই পোস্টে কিন্তু বলা হয়েছে যে আমি
এই কি জানি বলো যে প্রেসিডেন্ট যে পোজ দিছে যে আমি এই আমাকে নিয়েও কিছু বলে নাই, বলছে যে এখানে আমরা সবাই মিলেমিশে থাকি, আমাদের কমিউনিটিকে নিয়ে জানি কিছু না বলা হয়, এরকম একটা কথাবার্তা। এরা এখানে কিন্তু এখানে সবাই এসে কমেন্ট করতেছে কি আমি আমার ওয়ালে কী লিখছি, রাজনৈতিক মতামত জানাইছি ওইটা নিয়ে। তার মানে তাদের চুলকানি ওই জায়গাতে ক্লিয়ারলি বুঝতে পারতেছেন আপনারা সবাই, রাইট? আমরা সবাই তো মানুষদের মতো ইতর না, সবাই আমরা বুঝতে পারতেছি তাদের চুলকানিটা আসলে কোথায়, কিন্তু তারা ওইটারে বলতে চাচ্ছে না সরাসরি, কারণ খারাপ দেখা যায় আর কি। শিক্ষিত শুনুন না, খারাপ দেখা যায় যে ও ওর ওয়ালে কী লিখছে না লিখছে সেটা নিয়ে আমরা গ্রুপের মধ্যে সেরকম কমিউনিটির ইত্রামি করতেছি কেন। ব্যক্তিগত মতবাদ প্রকাশের অধিকার সবার আছে মানলাম, কিন্তু মতবাদের নামে দেশকে মুক্তিযুদ্ধকে শহীদ বীরাঙ্গনাকে অবমূল্যায়ন করার ছোট করার কোনো অধিকার তার নাই না। আমি এর কোনোটাই করিনি, আমি মুক্তিযুদ্ধ শহীদ বীরাঙ্গনা কোনো কিছু নিয়ে কোনো কথা বলিনি, আমি বলছি যুদ্ধাপরাধের বিচার নিয়ে। এবার দেখেন যে আই প্লে বাই মাই ওন রুলস, যেটা আমি আমার স্ট্যাটাসে লিখছিলাম, তকমা যে লাগায় তাকে বলুন আমাদের পরিবার থেকে দূরে থাকতে, কারণ উই হ্যাভ আওয়ার ওন রুলস। উই হ্যাভ আওয়ার ওন রুলস, পরিবার শিখে ইউএসসি কারেন্ট স্টুডেন্ট গ্রুপে শিখে, সে তো এখানে না, সে তো এলাম নাই, সে পাশ করে বের হয়ে চলে গেছে, সে আমি কারেন্ট স্টুডেন্ট, সে আমাকে এই গ্রুপ থেকে বের করে দিচ্ছে যেখানে সেই গ্রুপে থাকারই কথা না, সে অবৈধভাবে এখানে গ্রুপে আসে। তো বুঝতেছেন যে সুরগুলা সুরগিরি বুলিগুড়ার, মানে তার লজ্জাও লাগে না এই কমেন্টটা করার আগে যে আমি কি, আমি তো উচ্ছিষ্ট, আমি এই গ্রুপে তো উচ্ছিষ্ট, আমি তো এই গ্রুপেই থাকার কথা, আমি লিভ নিয়ে চলে যাওয়ার কথা, আমি লিভ নেই নাই, সুরগিরি করতে আমি থেকে গেছি, আচ্ছা মানলাম। সো এই উচ্ছিষ্ট ভুগি, এই উচ্ছিষ্ট, এই শকুন, তার লজ্জ লাগে না এই কমেন্টটা করতে যে সে আমাকে বের করে দিচ্ছে যে আমাদের কি, উই হ্যাভ আওয়ার ওন রুলস, আমাদের পরিবারে জানি না, আসে তাকে বলুন আমাদের পরিবার থেকে দূরে থাকতে। তো কিসের পরিবার তোদের, তুই তো এখানকার বিলংই করিস না, তুই এখানে, তুই তো এখানে নাই, তুই তো এই গ্রুপেই থাকার কথা না, সে আমার গ্রুপ থেকে আমাকে বের করে দিচ্ছে কি ইয়ের জোরে, গায়ের জোরে, হ্যাঁ নাম্বার বেশি তাদের সুরগুলার। ওকে, তারপর আরও কমেন্ট আছে, আপনারা পড়ে নিতে পারেন, আমি জাস্ট একটু দেখাইলাম। তারপর হাসান জামির, এটা আরেকটা, সে হইতেছে যে দেখেন কমেন্টগুলো আপনারা পড়ে নিন আর বেশি আলোচনা না করি, সে এই আবার চুলখানো আবার কয়েকদিন পর, তার একদিন পর মনে হয় আবার পোস্ট আমাকে নিয়ে, এরা থামতেই পারতেছে না। নাও এই যে কি জানি বলে মানহানি করছি না কি, আমাদের বিএসএস চরম মানহানি করছে, হ্যাঁ এক একবার এক এক দিকে পিংপং বলের মতো, একবার বলতেছে আমি বিএসএস মানহানি করছি এই জন্য আমাকে খাইতে হবে, আরেকবার বলতেছে আমি বাংলাদেশের স্বাধীনতার বিরোধী এই জন্য আমাকে খাইতে হবে, মানে কি যে করবে, কি হয়েছে এদের সাথে আমার কোনো ধরনের কনফ্রন্টেশন না, না আমি আমার ওয়ালে স্ট্যাটাস দিছি এই কারণে, এদের সাথে কিন্তু এমন না যে আমি এদের ওয়ালে গিয়ে পোস্ট করছি, আমি এদের কোথাও কনফ্রন্টেশন কিচ্ছু না, আমি আমার ওয়ালে একটা স্ট্যাটাস দিছি এবং সেখানে ভদ্রস্থ ভাষায় আমি আমার মতামত জানাইছি, সেটার জন্য বুঝছেন কী কারণে এই অবস্থা করতেছে সুরগুলা। আবার আরেকটা স্ট্যাটাস পোস্ট দিয়ে এই চলতেছে, যেখানে আরেকটা হচ্ছে খাইরুল আলম সিদ্দিকী, সেও হইতেছে যে ভাষাগুলো পড়ে দেখেন আর কি, এদের কারোর সাথে কিন্তু আমার পরিচয় যোগাযোগ কিছু নাই, একবার মনে হয় দেখা হয়েছে না, হয়ও নাই বোধ হয়, একবার মনে হয় দেখা হয়েছে বা এটা এইটা আমি বলতে পারবো না এগুলোর সাথে দেখা হয়েছে কি না। কী অবস্থা উৎপাতটা করতে চাইসা, এদের সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ পরিচয় নেই। যে আরেকটা হইতেছে মুস্তাকুর রহমান, স্যান্ড হান্ট নাম, কী নাম রাখছে, স্যান্ড হান্ট বাপে রাখছে না নিজে রাখছে আল্লাহ জানে। সেও আবার হইতেছে January 31, এটা কতদিন পর ওই ঘটনার, প্রায় তারিখ তো ভুলে গেছি, আমার মনে হয় জানুয়ারির, আমি আসছি, ওকে আমি আসছি January 9, জানি না কবে, মানে বেশ অনেকদিন পর সে আবার সে তার ওয়ালে পোস্ট দিয়ে হইতেছে এই যে কি জানি বলে বাংলাদেশি কে কি স্বাধীনতা মাতৃতা আমাকে ইঙ্গিত করে। সো আপনারা বুঝতেছেন তাদের ইস্যুটা কোন জায়গায়, আমার ওপিনিয়ন নিয়ে তাদের ইস্যু, কিন্তু সেটা বললে খারাপ দেখা যায়, শিক্ষিত সুররা তো এই কথা বলতে পারে না যে একজনের একটা ওপিনিয়নের জন্য আমরা এরকম সুরগিরি করতে পারি না। সুতরাং তারা লেজ বানাইছে যে আমি তাদের HSC নিয়ে কথা বলছি, মানে কি বলে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন BSA বাংলা বুলশিট স্টুডেন্ট অ্যাসোসিয়েশন নিয়ে কথা বলছি এটাকে তারা, কিন্তু দেখেন তারা কিন্তু তাদের ওয়ালে সব জায়গায় চুলকাইতেছে কেন আমি আমার মতামত ব্যক্ত করলাম এটা নিয়ে। সো আপনারা দেখলেন কী করতেছে, সো এই বুলিংয়ের এদেরকে, যে এখানে আরেকটা মোহাম্মদ মিরু আজুল ইসলাম লেখাটা বলে, এই স্বাধীনতা বিরোধী বাংলাদেশি নাম নিয়ে কিটের স্পর্ধা আস্ফালন দেখে কালকে থেকে অস্থির লাগতেছিল, যে সুরগুলোকে যে আমি পাত্তা দিচ্ছি না, বুলিগুলোকে যে কিক পাড়ার উপরে আসি না, এইগুলো আমি তখন ছেড়ে দিছি, আমি এগুলোরে তো আমি তো ছাড়তাম না, বললাম না বুলিকে আমি ছাড়ি না সাধারণত, এমনিতে যেটা বললাম কমেন্ট সেকশনে এসে ছাগলামি পাগলামি করে আমি ইগনোর করে যাই, কিন্তু বুলিং যখন এরকম দল বেঁধে বুলিং শুরু করে আমি সাধারণত এই বুলিগুলোকে ফ্রি পাস দিই না আর কি, সুরগুলোকে এই কামড়া কামড়িতে যাই তো ইচ্ছা করে না, অ্যাভয়েড করার চেষ্টা করি আর কি। যা হোক, সো আমি তখন ছাড়ছি কেন, সেই হচ্ছে যে রিফাত হায়দার যিনি ভদ্রলোক তখন ইয়েছিলেন কি জানি বলে, সেখানে প্রেসিডেন্ট ছিলেন BSR, এই ঘটনা পরে যখন কামড়া কামড়ি শুরু করছে ফেসবুকে, তখন ওনার সাথে আমার ফোনে কথা হচ্ছিল, আমার মনে আছে আমার একটা ক্লাস ছিল, আমার ক্লাসটা দেরি হয়ে গেছিলো 15 মিনিট ওনার সাথে ফোনে কথা বলার কারণে। তো উনি যখন ফোনে আমাকে বলতেছে এই অবস্থায়, আমি বললাম যে আমি আমার ওয়ালে কি লিখছি না লিখছি এটা নিয়ে তারা এরকম করবে কেন, মানে এখানে তো সবাই ম্যাচিউর লোকজন, এখানে আমি এটা আমেরিকা, এটা ভদ্র লোকদের দেশ, এই সুরগুলো এমন করতেছে কেন, এই ভাষা তার বললে, আমি বললাম যে এমন করতেছে কেন, আমি ওয়ালে কি লিখছি না লিখছি, বলতেছে যে তুমি লিখছো বাংলাদেশি স্ল্যাশ শাহবাগি কমিউনিটি, আমি বললাম আরে বাবা বাংলাদেশি স্ল্যাশ শাহবাগি বলতে আমি মিন করছি যে বাংলাদেশের এই কমিউনিটির মধ্যে যে শাহবাগিগুলো আছে, ওকে ফাইন। এখন উনি কিন্তু আমাকে হেল্প করছে এখানে আসতে, আমার আসার যদি আমি হেল্পটা অ্যাভয়েড করতে চেষ্টা করছি সর্বোচ্চ, যা হোক বাট করছে সেটা তো অস্বীকার করতেছি না, উনি হেল্প করছে, এখন ওনার প্রতি আমার কিছুটা আমার দায় আছে এই জায়গায়, আমি চাইলে ওই সুরদের সাথে যেভাবে ডিল করতেছি ওনার সাথে সেভাবে করা যাচ্ছে না। সো উনি আমাকে বললো যে এই কারণে, সো আমি ওনার প্রতি সম্মান দেখে আমি বলছি রিফাবকে যে আচ্ছা ঠিক আছে, আপনার প্রতি সম্মান দেখে আমি, কারণ আমি তো বললাম আমি তো ব্যান্ড করার লোক না, সুরদের বুলিদের সামনে ব্যান্ড করার লোক তো আমি না, কিন্তু ওনার প্রতি সম্মান দেখানোর জন্য শুধুমাত্র ওনাকে আমি বললাম যে রিফাতা ঠিক আছে আপনার কী জানি, ও উনি বললো যে তুমি এটা নিয়ে আর কোনো পোস্ট দিও না, আর কোনো কথা বলো না, এটাকে বাড়াইও না।
এমন ঠিক আছে, আপনার প্রতি সম্মান দেখায় আমি এই সুরগুলো যেগুলো করতেছে আমি কোনো কথা বলবো না, আমি কোনো পোস্টও দিব না, স্ট্যাটাসও দিব না, এবং আমি বাংলাদেশ ইসলামের শাহবাগি থেকে শাহবাগি লেখাটা কি জানি বলে শাহবাগি লেখাটা বাদ দিয়ে দিব। এবং ওকে ফাইন, সো আমি কিন্তু এটা করার লোক না, কিন্তু উনি আমাকে হেল্প করছিল দেখে ওনার প্রতি সম্মান দেখে আমি কাজটা করছি, এবং আমি কোনো পোস্ট দিই না। এই সুরগুলো যেরকম করতেছিল আমি জাস্ট ওনার প্রতি সম্মান দেখে আমি কোনো পোস্ট দিই না, আমি এগুলোর সাথে এঙ্গেজ হই না, আমি ওই গ্রুপ লিভ মেরে চলে আসছি, কারণ ওইখানে থাকলে আমি মুখ বন্ধ রাখতে পারবো না। সুরগুলি করলে আপনি কতক্ষণ মুখ বন্ধ রাখবেন? আমি গ্রুপ লিভ মেরে চলে এসে আমি তারপর কয়েকদিনের মধ্যে, আমার মনে হয় কয়েকদিন, কয়েকদিনের মধ্যে বাসা খুঁজে বের করে ভাড়া করে আলাদা হয়ে চলে আসছি। সো উনি রিফাত হায়দার, উনি কিন্তু ও ভালো কথা মনে পড়ছে, সেই পোস্টের নিচে যখন এই সুরগুলো কামড়া কামড়ি করতেছিল শুধু একটা মাত্র ভদ্রমহিলা এসে একটা কমেন্ট করছে, কারণ দেখেন এই এই যে এই যে সুর যেরকম শিয়াল এই কুকুরদেরকে হচ্ছে মনে করেন বলে কুকুরগুলো খুকু করে, তারপর আপনি লাঠি দিয়ে পাঁচ একটা বাড়ি দিলে কু কু কুকু করতে করতে দৌড় মেরে পালায়, হ্যাঁ কুকুর তো এই স্বভাবেরই হয়। সো সেখানে এক ভদ্রমহিলা একটা যখন এসে কমেন্ট করছে যে কী ব্যাপার তোমরা ওর সাথে এমন করতেছো কেন, সে কী করছে, সে তোমাদের সাথে কী করছে, সে তার ওয়ালে একটা লেখা লিখছে এটার জন্য তোমরা এরকম করতেছো কেন তার সাথে গ্রুপের মধ্যে এসে, এই একটা কথা একটা মহিলা বলছে, হ্যাঁ একদম খামোশ, আর একটা কমেন্ট আসে না এরপর, বুঝলাম না, বললাম না কুকুরদেরকে লাথি দেওয়ার জন্য শুধুমাত্র একটা লাথি দিলে এগুলো ঘু ঘু থেকে কুকু শুরু করে দেয়। এই একটা কমেন্ট করার পর সব খামোশ হয়ে গেছে, আর একটা কমেন্ট আসে না। তাই আমি মনে মনে ভাবলাম ইট টেক্স জাস্ট ওয়ান ব্রেভ পার্সন এই অ্যাসহোলগুলোকে ডিল করার জন্য, রাইট? সো এই আপাটাকে আমি জানি না, উনি কি অনেক সিনিয়র ছিলেন, উনি রিফাত ভাই কিন্তু কোনো স্ট্যান্স নেন নাই। সো উনি আমাকে হেল্প করছেন, ঠিক আছে, এই জন্য ওনার প্রতি আমার কৃতজ্ঞতা আছে, আবার অ্যাট দ্য সেম টাইম ওনার প্রতি আমার গ্রাজ আছে যে উনি উনি কিন্তু এখানে এই বুলিদের সাথে গিভ ইন করছেন, বুলিদের সাথে প্লে অ্যালং করছেন উনি। উনি কিন্তু কমেন্ট সেকশনে বলেন না যে তোমরা এগুলো করতেছো কেন, না সেখানে ফল হচ্ছে এরকম পার্সোনাল অ্যাটাক করতেছো কেন তাকে, না উনি কিন্তু কিছু বলেন, উনি কিন্তু অ্যালাউ করে গেছে। তারপর উনি যেটা করছে ও কমেন্ট সেকশন অফ করে দিয়েছে, মনে পড়ছে কমেন্ট সেকশন তুই আপু বলে গেছে যে কমেন্ট সেকশন অফ করে দাও রিফাত, তারপর কমেন্ট সেকশন অফ করে দিয়েছে, তারপর আর কোনো পোস্টও আসে না, কোনো কমেন্টও আসে না, ওই কখনো তার কমেন্ট করতে পারতেছে না, আর কোনো পোস্টও আসে না, মানে একদম শান্ত হয়ে গেছে, একজন ভদ্র মহিলা এসে লাথি মারছে এগুলোকে সব শান্ত হয়ে গেছে। সো রিফাত ভাই ভদ্রলোক উনি কিন্তু কোনো উনি বরং এগুলোকে সাথে প্লে অ্যালং করে গেছে, আমি জানি না উনিও কি এই সুরদের গ্রুপে বিলং করে কিনা, নাকি উনি সুরদের বুলিদের সাথে সাধারণত তো কনফ্রন্টেশনে যাইতে চায় না, কেউ ভয়ে ভয়ে থাকে বুলিদের, সো এই কারণে উনি প্লে অ্যালং করে গেছে, আই ডোন্ট নো হোয়াট ইট ইজ, বাট দ্যাটস হোয়াট হি ডিড। কিন্তু আমি ওনাকে যে সম্মানটা দিব কথা দিয়েছিলাম সেই সম্মানটা আমি ওনাকে দিয়েছি, আমি আর কোনো কথাবার্তা বলিনি, কোনো এর সাথে কোনো পোস্টও দিই নাই, কোনো রিপ্লাই করি না, কিন্তু উনি আমাকে সম্মানও দেয় না, কিছুই করে না, উনি আমাকে এই সুরদের সাথে সাথে সুরা সুরগিরি করছে ওনার আশ্রয় প্রশ্রয় মদ দেয়া। তো আচ্ছা, তো এই হচ্ছে ঘটনা। সো তারপর সেখানে আরেকটা ঘটনা ভালো মনে পড়ছে, দেখা এখানে যেখানে এই সুরগুলো যে আপনাকে পিছু ছাড়বে না, আমি যে এই ঘটনার পর আমি কিন্তু এদের সাথে কোনো কথা নাই, বার্তা নাই, আমি আমার মতো আসি এদের কমিউনিটির সাথে যাইও না, দেখো করি না, কারণ এগুলো আমাকে নিয়ে কথা বলে, আমি জানি এখানে বাংলাদেশ থেকে যেই আসে আমার আমার নামে কথা বলে, আমার নামে কথা বলে, খালি খালি আমাকে নিয়ে সারাদিন এদের আলাপ আলোচনা। সো তারপর এখানে একটা নাম আছে, নাম হইতেছে সুদীপ্ত সাহা। সুদীপ্ত সাহা, দেখেন এইটা হইতেছে সে কিন্তু আমার ডিপার্টমেন্টের এখানে, তার সাথে আমার সামনাসামনি মুখোমুখি, বললাম না গুয়ের দলা যেভাবে অ্যাভয়েড করে আমরা চলে যাই, এরকম গুয়ের দলার মতো এগুলোকে অ্যাভয়েড করে চলে যাই, সামনাসামনি পরে অ্যাভয়েড করে ইগনোর করে চলে যায়। সে কিন্তু আমাকে নিয়ে তার খাওয়া জন্য থামতেছি না, সে ঘুরে ঘুরে এখন এই যে এটা আজকের দুই ঘন্টা আগের কমেন্ট, সে হইতেছে আমাকে নিয়ে কমেন্ট কর, আমাকে নিয়ে কথা বলে বেড়াতেছে, এটা কিন্তু আমি ইগনোর করি লাইক এ পাইল অফ শিট, যেটা বললাম এগুলো সবগুলোর আমি একটা পাইল অফ শিটের মতো ইগনোর করি। সে কমেন্ট করতেছে ঢাবি বুয়েট মিলে তো একেবারে কোপাই দিচ্ছে, মানে আমাকে কোপাই দিচ্ছে আর কি, নাকি আই ডোন্ট নো কিসের নাকি কী বলছে, আই ডোন্ট নো, এটা সে অবশ্য বুঝতেছি না ভালো করে। তারপর বলতেছে যে আমি ঢাবির কিনা, গালাগালি করতেছে আমাকে নিয়ে একজন। তারপর সুদীপ্ত সাহা সে এই জায়গার এখনও আছে এখানে, সে বলতেছে আমি শুনছি ছাত্রলীগ করে, চিন্তা করেন কোন লেভেলের ই তোর ছোটো লোক এগুলো, সে বলতেছে সে শুনছে আমি ছাত্রলীগ করতাম, সে শুনছে আমি আমাকে কিন্তু জামাত মানা এগুলো আমাকে ইয়ে করছে, আমি আসার পর এখানে আমি যুদ্ধাপরাধ আমি আমি নাকি আমি এরা জানে এদের সাথে আমার ইস্যু হয়েছে, আমি যুদ্ধাপরাধ বিচার ট্রাইব্যুনালের সমালোচনা করছি, সে তখন আমাকে জামাত বানাইছে, কোন ছাত্রলীগ করতো যুদ্ধাপরাধ বিচার ট্রাইব্যুনালের সমালোচনা করে, সে কিন্তু খুব ভালো করে জানে, কিন্তু সে মানে আমার ছাত্রলীগ, আমি জানি না কী কারণে এখন আমাকে ছাত্রলীগ বানাইতে চাচ্ছে, তখন জামাত বানাইছে এখন ছাত্রলীগ বানা, কী সুবিধা কোন দিক থেকে কী সুরগিরি করতে চাচ্ছে এটাই সুররাই ভালো বলতে পারবে, সেটা আমার পক্ষে বোঝা সম্ভব না, কিন্তু সে এখন বানায় বানায় বলতেছে আমি শুনছি ছাত্রলীগ করতো। তারপর একজন বলতেছে যে হি ইজ এন্টি ছাত্রলীগ, এদের মধ্যে কিন্তু গন্ডগোল হয়ে গেছে, একজন বলতেছে ছাত্রলীগ, আরেকজন বলতেছে এন্টি ছাত্রলীগ, কারণ আমার কথাবার্তার সাথে কোনোটাই মিল পাওয়া যাচ্ছে না, আমি ছাত্রলীগের সমালোচনা করি, আমি ছাত্রদলের সমালোচনা করি, আমি বিএনপির সমালোচনা করি, আমি আওয়ামী লীগের সমালোচনা করি, আমি জামাত ইসলামের সমালোচনা, আমি সবার সমালোচনা করি। সো এই জন্য একজন এসে বলতেছে যে ছাত্রলীগ, আরেকজন এসে বলতেছে না তা না ছাত্রলীগ তো মনে হচ্ছে না, সে তো ছাত্রলীগ নিয়ে সমালোচনা করে, এরা এরাই গন্ডগোল লাগিয়ে ফেলতেছে। সো আরেকজন এসে বলতেছে অন্তরা শারমিন হি ইজ অ্যান্টি ছাত্রলীগ, শেয়ারিং বিকজ রং ইনফরমেশনস গুলো না ছড়ানোই ভালো, হ্যাঁ সে এখন ছাত্রলীগকে প্রোটেক্ট করতেছে আর কি মনে হয় না, আই ডোন্ট নো, আই হোপ ইউ ওয়ান্ট মাইন্ড ফর ইন্টার ওয়া। অ্যান্ড এখন সুদীপ্ত সাহা এই পাঠা সে বলতেছে যে বাট আই হার্ড ফ্রম টু হু ওয়ার অলসো অ্যাট শহীদুল্লাহ হল অ্যালং দ্য সেম টাইম লাইন, সেম টাইম লাইনে ছিল শহীদুল্লাহ, তখন নাকি জানতো আমি ছাত্রলীগ করতাম, আমার ইউনিভার্সিটিতে পলিটিক্সের পিও করি নাই, আমি এখন ইউএসে আসার পর আমি মানে ফেসবুকে লেখালেখি শুরু করছি, আমি 2012 সালে আসছি, তার আগে আমি ফেসবুকে লেখালেখিও করি নাই, বাংলাদেশের পলিটিক্সের পর নিয়েও কখনো কথা বলি নাই, এই সুর নাকি জানতো আমি শহীদুল্লাহ হলে নাকি আমি ছাত্রলীগ করছি,
কি পরিমাণ শুয়োর এগুলা! সে কিন্তু আমাকে কিন্তু আসার পর আমাকে জামাত বানাইছে, আমি যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালে সমালোচনা করছি। সে নাকি জানে সিআইএ সদস্য, সে শুয়োর, সে বলতেছে সেটা কি জানছে যে শহীদুল্লাহ হলে আমি হইতেছে তখন কাদের কাছ থেকে জানছে আমি ছাত্রলীগ করতাম, বাট এগেন আই উড বি মোর দ্যান হ্যাপি ইফ ইউ ফাইন্ড সামওয়ান অ্যাট ডিউ টু ভেরিফাই। কেন তোর ভেরিফাই করার কী দরকার? মানে আমার নিয়ে তোর এত চুলকানি সমস্যা কি, মানে কোথায়? আমি তোর নিয়ে চুলকাইতেছি, আমি তো তোর গুড় দলার মতো অ্যাভয়েড করি, ইগনোর করি, সে আমাকে ভেরিফাই করা দরকার। আমি আমি কী করতে হয় তোর রে, এগুলো হচ্ছে শিক্ষিত তোর আমেরিকা আসছে। আই শেয়ারড দ্য ইনফো বিকজ আই বিলিভড ইট। সে বিলিভ, তার মানে কোনো কিছু বিলিভ ফিলিভ কিছু না, চুলকায় বেড়াচ্ছে আর কি, সুর গিরি করে বেড়াচ্ছে। তারপর আরেকজন বলতেছে আই ওয়েন্ট থ্রু হিজ প্রোফাইল অ্যান্ড ইট শোজ হি ইজ শিওরলি এন্টি কি, ছাত্রলীগ হবে আর কি মনে হয় নাকি এন্টি। আচ্ছা কমেন্ট তো পুরোটা আসে নাই নাকি, এন্টি ছাত্রলীগ, হ্যাঁ দ্যাটস নো সিক্রেট, দ্যাট ডাজেন্ট মিন হি কুড নেভার হোল্ড এনি পজিশন অফ বিএসএল ইন ডিইউ। মানে পাগলাই গেছে, আমি ছাত্রলীগ নাকি জামাত না বিএনপি হিসাব মিলাইতে পারতেছে না সুরগুলা। সো এই পাইল অফ শিটিগুলোকে আপনি কোনোভাবে ইগনোর করতে পারবেন। আপনার তো টাইমলাইন দেখলেন, ঘটনা দেখলেন, অনলাইনে অফলাইনে কতভাবে চেষ্টা করছি সুরগুলোকে ইগনোর করার, কোনোভাবে পারি না। তখন কিন্তু আমি সুরগুলাকে এদের কিনে কোনো কাউন্টার পোস্ট দিই নাই ফেসবুকে, যেহেতু আমি রিফাত হায়দার ভদ্রলোককে কথা দিয়ে পড়ে গেছি বিপদে, ওনাকে সম্মান দেখাইছি, উনি আমাকে সম্মানটা দেখায় নাই। যা হোক, আমি যেটা করছি, আমি হচ্ছে এখানকার ইউনিভার্সিটি পুলিশ যে তাকে টিপ অফ করছি যে এখানকার এরা আমার পলিটিক্যাল মতানৈক্যের কারণে এরা আমাকে অনলাইনে বুলিং করতেছে, আমি থ্রেটেন ফিল করতেছি, জানাই রাখছি। কারণ এগুলো কিন্তু শুয়োর, এগুলোর কিন্তু ইউ নেভার নো এগুলোর লিমিট কোথায়। এগুলো আমার কিন্তু ফিজিক্যালি, মানে ফিজিক্যালি বলতে মানে রিয়েল ওয়ার্ল্ডে কনফ্রন্ট করা দেয়ার ওয়াজ এ চান্স। সো আমি ভাবতেছি এরা যদি খালি 4-5টা মিলে রাস্তায় আমার সাথে দাঁড়ায় কথা বলার চেষ্টা করে, খালি সাথে সাথে আমি পুলিশে কল করবো, সাথে সাথে পুলিশ কল করে দেবো, পুলিশ করে সবগুলোর শুয়োর, এগুলোর সবগুলোর বললাম না এইগুলোর কেমন সোজা করতে হয়, আমার চেয়ে ভালো এগুলো জানে না। সো আমি সব পুলিশে টিপ অফ করে রাখছি, আমি খালি অপেক্ষা করতেছি তোরা খালি আমার কনফ্রন্ট কর সামনাসামনি রিয়েল ওয়ার্ল্ডে, কথায় কথায় এসে কনফ্রন্ট কর, দেখ তারপর তোদেরকে কী করি। সেটা করে নাই, গুড ফর দ্যাম, বেঁচে গেছোস। সো এদেরকে যতভাবে ইগনোর করা অনলাইনে অফলাইনে, গুয়ের দলার মতো আমি এদের সাথে কথা বলি না, এরা আসে আমার কামড়াইতে, খাউজাইতে আসে, যে চমক হাসান, চমক হাসানের বউ কোথ থেকে, এই শহরেও থাকে না, এরা এসে খাউজাইতেছে। আমি যতভাবে সম্ভব এদেরকে ইগনোর করার চেষ্টা করি, এদের কনফ্রন্টেশনে না গেলে কিন্তু এরা এরা আপনাকে ছাড়বেই না, দে উইল নট মানে লেট ইউ লিভ ইন পিস। তো এই বুলিদেরকে এই কারণে এতক্ষণ কথা বললাম কেন, বুলিদেরকে পরিচয় করায় দেওয়ার জন্য, এই বুলিদেরকে পরিচয় করায় দেওয়ার জন্য, এরা হয়েছে বুলি, এদেরকে এক্সপোজ করা দরকার, এই বুলিদেরকে থামানো দরকার। আমি মানে সবাই আমাকে এই কথাটাই বলতেছে যে আপনি এত মানে স্ট্রং মেন্টালিটি, আপনি কীভাবে এই সবগুলো বুলি মিলে আপনার সাথে সারা ইন্টারনেট লেগে গেছে, আপনি তাও এগুলোকে ইয়ে করতেছেন কীভাবে? আমি বললাম ওকে ফাইন, আমি স্ট্রং মেন্টালিটি, সবার কিন্তু স্ট্রং মেন্টালিটি না, সবার অন্য কারোর বিরুদ্ধে এই বুলিগুলো এইভাবে লেগে গেলে, আমি আসার পর যেভাবে শুরু করছে, এখন যেভাবে শুরু করছে, এই অন্য 100 জনের মধ্যে 99 জনই কিন্তু মানে ঘাবড়ে যাওয়ার কথা বা ইয়ে ভেঙে পড়ার কথা, রাইট? সো আমি ভাঙি নাই, আমি বললাম আমি আই মাইট ইভেন ফাইট ব্যাক এবং কিক ব্যাক, আমি চাচ্ছি না ওই রাউটে যাইতে সুরদের সাথে, এটা হয়েছে র্যাবিট হোলের মতো, তারপর আমি এটা সুরগিরি করবে, এরা সুরগিরি করবে, এই র্যাবিট হোলে নামতে চাচ্ছি না, আনলেস দে ফোর্স মি, ফোর্স তো করতেছে, আমি সর্বোচ্চ অ্যাভয়েড করা, সর্বোচ্চ পেশেন্স দেখাই যাচ্ছি। কিন্তু যেটা বলতে চাচ্ছি যে এই বুলিগুলার কাছ থেকে আপনি কোনোভাবেই রক্ষা পাবেন না, এবং আমি না হয় এগুলো হজম করে এগুলো ইগনোর করে যাচ্ছি, কিন্তু অন্য একটা মানুষ কিন্তু এই বুলিদের এই বুলিং নিতে পারবে না। সো এদেরকে, এই বুলিদেরকে এই জন্য পরিচয় করানোটা ইম্পর্টেন্ট। আমি এমনিতে সাধারণত নাম ছবি তুলে ধরে এভাবে আলোচনা করার অরুচিশীল, যেহেতু এরা পাবলিক ফিগার না, পাগলি পাবলিক ফিগার হলে দ্যাটস অ্যাকসেপ্টেবল, যেহেতু এরা পাবলিক ফিগার না কিন্তু এরা যেহেতু বুলি, এই জন্য এদেরকে পরিচয় করাই দিলাম।